हेलो जी हेलो। भाई, हाँ শাশ্বত চন্দ্র ভাই কই ছিলেন আপনি? ভাই, আমি তো সি গ্রুপে। আপনি সি গ্রুপে? জি ভাই, পরে চেঞ্জ করে দিচ্ছে তো স্যার, তাই আমি সি গ্রুপে, তো স্যার মুভ করে দিচ্ছে। আমার ডি গ্রুপে কে আছে? শাহরুখ সাদিক তো প্রবলেম মনে হলো। হ্যাঁ ভাই, আমি আছি। আপনার সঙ্গে আমি তো কালকে হ্যাঁ, আপনাদের সাথে কথাই বলতে পারিনি কারেন্টের জন্য, কারেন্ট আপনার তো প্রবলেম বুঝছি। এখন আর কে আছে আমাদের সাথে? ডি সাইদ গ্রুপ আবরার ভাই, সাইদ আবরার ভাই আসছে। ওনার তো আবার পিসি প্রবলেম ছিল। তুইন ভাই কোন গ্রুপে? এই যে তুইন ভাই রয়েছে, তো তুইন ভাই আমাদের। না ভাই, আমি বিতে ছিলাম, আমি এতে এখন। ওয়াও, ডিতে কে তুইন ভাই আছে? আমাদের গ্রুপে ছিলেন না? আমি হচ্ছে ডিতে প্রথমে ঢুকছিলাম, পরে স্যার আবার আমার এতে দিছে। ও আচ্ছা, আপডেটটা দিছিল কি গ্রুপে, কে কোন গ্রুপে আছে এটার স্ক্রিনশট বা ইনফরমেশন? একটা স্ক্রিনশট মানে ছবি দিছিল, ওখানে তো মানে আমার নাম ছিল না, ওটা অনেক আগের আর কি। আগের না, নতুন আপডেটটা স্যার দেয়নি, হ্যাঁ আপডেট ওই এটা জন্য দেয়। প্রবলেম হয়েছে। বুঝলাম না, আমাদের তাহলে কি আমার গ্রুপে আমাদের কে মানে আছে? আমি, আপনি, আর সাইদ আবরার ভাই আছে, আর ওই যে ইয়া ভাই তামিম ভাই তো খোঁজই পাই না তার। তয়ো দাবলারের তো পিসি ঠিক করছে, ওর পিসি ঠিক হয়ে গেছে, সমস্যা নাই। ওনার সাথে কথা হলো আমার। আমাদের তামিম ছিল না আমাদের গ্রুপে? হ্যাঁ, তামিম তো সিন হ্যাঁ করে ভাই, আছে, আসি ভাই। এসএমএস সিন করে কিন্তু কিছু বলে না। মেজাজটাই খারাপ হয়ে যাচ্ছে আজকে। হ্যালো তামিম, হ্যাঁ মুজাহিদুল ভাই বল। বলেন ভাই। কি ব্যাপার ভাই, কলটা দিলাম আর কি, কাজের কি অবস্থা? কাজ কাম তো হচ্ছে ভাই, প্র্যাকটিস করতেছি। কেমন কাজ হচ্ছে ভাই, দলগত কাজ? আপনি একা একা কেমন চালাচ্ছেন বলেন তো একটু। আমি তো ভাই দলগত ভাবে কোনো ডিজাইনের কাজ করেছি, দলগত ভাবে দিছিল কিনা তা তো জানি না। বাহ, গত বাহ ক্লাস ছিলেন না? কালকে ছিলেন না ভাই? কালকে লাস্টের দিকে ছিলাম না ভাই, বুঝছেন, কারেন্ট কারেন্ট চলে গেছিল তো। বুঝলাম, অবস্থা খুবই খারাপ। আর অন্যদের গ্রুপে তো খুব ভালোই আগাচ্ছে মনে হচ্ছে। বিনিতা মন্ডল, আপনার কি লোগো প্রবলেম সলিউশন হয়েছিল কমপ্লিট? HW বিনিতা, আপনি শুনতে পাচ্ছেন? আমার আর তো ভাই হয়নি, অনেক বুঝলাম, বাকি এখনো। সাবস্ক্রাইব বাটনটা তো বানাতে পারিনি ভাই, আর ওদের তো আলাদা গ্রুপ হ্যাঁ, আপনাদের কি অবস্থা বলেন তো। ভাই, অনেক বাকি ভাই। আসলে ফার্স্ট টাইম তো হ্যাঁ, মানে কিছু কিছু সেকশনে বেঁধে যাচ্ছে, মানে লোকাল তিন দিন, চলে মানে গেছে 3 দিনে ওয়ার্ডপ্রেস শেষ করে দিয়েছে, এখানে সমস্যা তাই না? মানে ভাই। প্র্যাকটিস করতে হবে হ্যাঁ মানে হঠাৎ কথাই। করে, মানে হ্যাঁ কিছু কিছু সেকশন দেখা যাচ্ছে পুরো ভার্সনে যাচ্ছে, ওইগুলো সহজ হয়ে যায়, এই হচ্ছে ঝামেলা। এত সহজ সেকশনের হবে ভিতর, না। সেকশনের ভিতরে আবার সেকশন নেওয়া যাচ্ছে না তাই না বলো? হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু ঝামেলা হচ্ছে, মানে টাইম লাগবে। মানে স্যার একদিন টাইম দিয়েছে তো, একটু টাইম পাস হয়ে যাবে। কেমন আছেন সবাই? আমিও আসলে বুঝতেছি না কি বলতে, জিনিস হ্যালো, হচ্ছে না। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, আর ভিডিও অন করে রাখতে পারেন, ইন্টারনেট স্পিড প্রবলেম না হলে ভিডিও সামনাসামনি থাকলে বেশি কানেক্টেড মনে হয়। ওকে আচ্ছা, আমি আপনার ফাইলটা আগে বের করি। গ্রুপ এ তে কি ফাইল ছিল? গ্রুপ এ তে ছিল এই ফাইলটা, এখানে টপে একটা মেনু ছিল, মেনুটা একটু উপরে যান দেখি, তুই একেবারে উপরে, আমি আস্তে আস্তে দেখি উপর থেকে। হ্যাঁ ওকে, এখানে মেনুগুলো কিন্তু সেন্টার্ড অ্যালাইন হয় নাই, আপনি কি খেয়াল করেছেন এটা? স্যার এইগুলা হ্যাঁ, মেনুগুলো মনে হচ্ছে ওপরে আছে, নিচে মানে মাঝ মাঝ বরাবর আসে নাই। স্যার মাঝ বরাবর দেয়নি আর কি। ওকে, আপনাকে ডিজাইন ফলো করতে বলা হয়েছে, চেষ্টা করবেন ডিজাইনটাকে ফলো করার। নিচে আসেন দেখি, কোনো টেমপ্লেট ইউজ করছেন নাকি?
না স্যার, কোনো টেমপ্লেট ইউজ করিনি। আচ্ছা, এই এগুলো স্ল্যাশ স্যার, স্ল্যাশ 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 দিয়ে কিভাবে তৈরি স্ল্যাশ করছো? স্ল্যাশটা স্যার, এখানে আমি একটা টেক্সট নিয়ে দেন স্ল্যাশটা দিচ্ছি। ওকে, আচ্ছা ঠিক আছে। স্যার এরপরে শর্ট বাই ওটা কিভাবে নিয়ে আসছেন দেখি, উপরে উপরে শর্ট বাইটা স্যার, এখানে একটু কোশ্চেন আছে স্যার। আমি তো জাস্ট এখানে একটা মানে ইউজ করছি, বাটন ইউজ করছি, দেন এটা একটা আইকন ইউজ করছি, বাট এটা তো না এরকম হবে না। ঠিক আছে, এটা তো হবে না এরকম আর ডিজাইন হিসেবে। ঠিক আছে, নিচে আসেন। এটা একচুয়ালি ফিল্টার হবে। এরপরে ভিডিও অ্যাড করছেন কিছু, এগুলো কি ইউটিউব ভিডিও না কেমনি স্ক্রিনশট স্যার? এগুলো না স্যার, এগুলো সব রেসপন্সিভ স্ক্রিনশট। ওকে, নিচে আসেন কিছু। নিউ অ্যাপস অ্যাভেলেবল ফর আইওএস অ্যান্ড্রয়েড ইকুয়াল আছে, প্রবলেম নাই। নিচে আসেন আরো। ঠিক আছে, সুন্দর হয়েছে। আপনার গ্রুপ মেম্বার যারা আছে, আপনার গ্রুপ মেম্বার আছে যারা আছে, তাদেরকে নিয়ে আজকে বসবেন এবং তাদেরকে করে দিবেন না আপনি, আপনি মানে তাদেরকে সাথে নিয়ে কোনটা কিভাবে করেছেন, মানে কিভাবে করতে হবে, সবাই যেন এ টু জেড জানে। ওকে আচ্ছা, প্রিভিয়াস নেক্সট, এটা কি কোনো ক্যারোসেল নিয়ে আসছেন নাকি এটাও টেক্সট স্যার? এটাও স্যার ওই বাটন ইউজ করছি। আচ্ছা ঠিক আছে, ওকে স্যার, এগুলো তো আমি জানি না স্যার যে এখানে অ্যাকচুয়ালি কি ইউজ করতে হবে। ঠিক আছে, এই কারণে ঠিক আছে, ক্যারোসেল ইউজ করতে হবে এখানে। আর মেনুটা জাস্ট অ্যালাইন করুন, মেনুটা সেন্টারে নিয়ে আসবেন। ওকে, মেনুটা অ্যালাইন করতে গ্রুপ বি তে দেখি কি আছে। গ্রুপ বির কাজটা কিন্তু অনেক সুন্দর ছিল এখানে। গ্রুপ বিতে কে আছেন দেখি। গ্রুপ বিতে আছেন খায়রুল আলম খান, সম্রাট, হুমায়ুন কবির, আশরাফুল কবির। কি অবস্থা আশা করেন? আদিশুজ্জামান ভাই, আমি দেখাবো না আপনি? আমার ইন্টারনেট নাই, ফোন থেকে আছে, আপনি দেখেন। ও এই কারেন্ট নেই আমার, ইলেকট্রিসিটি। আচ্ছা মুশফিক, আমি একটা লিংক দিচ্ছি, এটা তো ওই ওই হাদিস হাদি ভাই তো ইয়েতে করছে, ওই একটা সাবডোমেনে করছে। দাঁড়ান, আমি লিঙ্কটা আপনারে দিচ্ছি। আচ্ছা আপনি তাহলে লিঙ্কটা আমাকে স্ক্রিন শেয়ার করে দেখাইতে পারেন, সবাই দেখি আমরা, তাহলে আমি কম্পেয়ার করতে পারবো আমার ইমেজের সঙ্গে। আপনি জাস্ট স্ক্রিন শেয়ার করে দেখান। দেখতে পাচ্ছেন? এতে তো মনে হচ্ছে টেমপ্লেট নিয়ে আসছেন। টেমপ্লেট একটা নিয়ে আসছে প্রথম দিকে, কিন্তু টেমপ্লেটে ম্যাক্সিমাম সবই মুছে দেওয়া হয়েছে, বুঝছেন মুশির ভাই? যে এলিমেন্টস কি লেখা আছে এটা তো উঠাই দেওয়া লাগতো। হ্যাঁ, ওইটা ওই জন্য বললাম যে পুরো কমপ্লিট এখনো হয় নাই। লেখা আছে সার্কুলারটা ওইরকম করতে হতো, মেনুতে এলিমেন্টস কিটের লোগোটা আছে চেঞ্জ করে দিতে হবে। কপি করছেন কিন্তু কপি করে ধরা পড়বেন কেন? কপি এমন ভাবে করতে হবে যেন কপি করে ধরা না পড়েন। যেমন এখানে ওয়াচ ভিডিওর বাটনটা এরকম নাই, এরকম তো আমাদের ডিজাইনে ছিল না, ছিল না এগুলো, তাইলে ওইরকম করতে হবে। ডান পাশের এই যে পিকচারটা কালারফুল, এটা কি টেমপ্লেটের? এটা ব্যাকগ্রাউন্ড, এটা ব্যাকগ্রাউন্ড, আর ব্যাকগ্রাউন্ডের উপরে এখানে একটা ছবি রাখছে। আমি সকালে মনে করছিলাম যে বসে, আবার এটা মানে জাস্ট ওর কিছু কিছু কাজ ওই টেমপ্লেটে কঠিন ছিল, এই জন্য এটা নিয়ে আমি একটু আমরা একটু দেখছি যে এটা আমরা নিচে আসেন দেখি, পুরোটাকে দেখি, তারপরে আপনার ইনস্ট্রাকশন। নিচে আসেন। ওয়েট, অ্যাবাউট দ্য প্রোডাক্ট, এখানে ওইটা এরকম ছিল না, অ্যাড করে দিচ্ছেন ইচ্ছা মতো। ডিজাইনটাকে 100% ফলো করতেন, কালার ফলো করেন নাই, ডিজাইন থেকে কালারটা তাহলে ফলো করতে পারতেন। আচ্ছা এখানে কি করেছেন, এই ইমেজটাকে উপরের ইমেজটাকে কি করেছেন বলেন দেখি আমাকে। ইমেজটার ভিতরে একটা সেকশন নেওয়া হয়েছে, সেকশনের ভিতরে একটা কলামের মধ্যে আপনার হলো ওই একটা ব্যাকগ্রাউন্ড এবং একটা পিকচার নেওয়া হয়েছে, পিকচারের ভিতরে মার্জিন দিয়ে ওটা আর কি সরাই নেওয়া হয়েছে। বাম সাইডে কি ডান পাশে মাইনাস মার্জিন দিবেন না বাম পাশে মার্জিন দিবেন? হ্যাঁ মাইনাস, রাইট সাইডে মাইনাস দেয়া হয়েছে। নিচে আসেন দেখি। এটা ক্যাজুয়াল প্রসন নিয়ে আসছে। ওকে,
কিছু ইমেজ, যদিও ইমেজগুলো আসলে এভাবে ছিল না, ইমেজগুলো ছিল মেশিনারি লেআউটে, যেখানে আপনারা চাইলে কিন্তু একটু কষ্ট করলে করে নিতে পারতেন। ওকে, কোনটা মাসির ভাই, কোনটা লাইভ ছিল? আচ্ছা ঠিক আছে, হবে। সাবস্ক্রাইব নাও, নিচে আসেন দেখি। আচ্ছা সাবস্ক্রাইব নাও, এই জাস্ট দেখেন আপনার সাইটটা করছেন ঠিক আছে, কপি করছেন এটাও ঠিক আছে, কিন্তু যদি স্লাইড কিছু চেঞ্জ করতেন, অল্প কিছু চেঞ্জেস দরকার ছিল, ফন্টের কালারগুলো চেঞ্জ করতেন, ফন্টের স্টাইলগুলো চেঞ্জ করতেন ঠিক আছে, এবং যেগুলো তৈরি করছেন এই যে ইমেল অ্যাড্রেস, এটা একটু জাস্ট সুন্দর করে করতেন। মুশির ভাই, এটা তো টিম ওয়ার্ক ছিল বুঝছেন, এই জন্য ওই মনে করেন যে এটা হলো জাস্ট মানে দেখাইছে যে আমরা টেমপ্লেট হোক আর যে হোক আমরা এটা ইয়ে করতে পারি। হ্যাঁ, এরপরে আমরা যে জিনিসগুলো কঠিন ছিল এখন কিন্তু ওইগুলো আমাদের জন্য ইজি হয়ে যাবে বুঝছেন। আচ্ছা তো আমি চাই এটা আগামী কালকের মধ্যে আপনারা আবার আজকে বসবেন, আবার বসে কমপ্লিট করবেন, যেগুলোতে মার্জিন কম আছে, শুধুমাত্র ইমেজগুলো যেগুলো আসলে আমরা ওখান থেকে বের করতে পারবো না সেগুলো আপনারা ইউজ করেন, বাকি সবকিছু আপনারা নতুন করে নেন। দেখেন এই যেখানে আপনার অ্যালাইনমেন্ট স্পেসিং নিচে একটু বেশি হয়ে গেছে, এই যে কপিরাইটস এর এটা, এটা ঠিক করতে হবে, প্লাস ইমেল অ্যাড্রেস এর ওই ইমেল ফর্মটা সুন্দর লাগছে না, ঠিক করতে হবে। মোবাইল স্ক্রিনের জন্য যখন করবেন তখন সব হজ বর অল হয়ে যাবে। দুইটা কলম নিবেন, দুইটা কলম নিয়ে একটা কলম হবে 20%, একটা হবে 80%, বুঝলেন নাই? বাটনটা ডান পাশে সরাই দিবেন, তাহলে হয়ে গেল। স্টপ করে দেবো এরপরে। হ্যাঁ স্টপ করেন। গ্রুপ সি থেকে কেউ দেখান দেখি, সবাই যেন টিম ওয়ার্ক করে কমপ্লিট করে এটা আগামী কালকে। কোনো মেম্বার্স না থাকলে আমাকে বলবেন যে কোনো মেম্বার্স আপনাকে রেসপন্স করছে না। হ্যাঁ, এটা ফুল স্ক্রিন করা আছে কি? ওয়েল ওয়েট, উপর থেকে শুরু করেন দেখি, একেবারে উপর থেকে শুরু করেন। দেখেন আপনার এই পুরো ওয়েবসাইটটা কিন্তু ফুল উইথ হয়ে আছে, এটা কিন্তু একটা কন্টেইনারের মধ্যে থাকতো, নাকি স্ক্রিনশটের কারণে হচ্ছে বুঝতে পারছি না, তবে এটা একটা কন্টেইনারের মধ্যে করতে পারতেছি না, ওই যে সাইডে জায়গা থাকবে ওটা বামে একটু জায়গা থাকবে। কারণ এটা আমরা যে বক্স লেআউট করব, বক্স লেআউট করার সময় যদি আমরা কন্টেইনার সেট করে দিই তাহলে এটা একটা নির্দিষ্ট উইথের মধ্যে থাকবে। আপনার এই পুরো সাইডটা কিন্তু উইথের মধ্যে ছিল। আচ্ছা এরপরে দেখি, ওটা একটা বক্সে কিভাবে নিব? পুরোটা একটা বক্সে না, প্রত্যেকটা রো একটা একটা বক্সে থাকবে। নিচে আসেন দেখি, আর এই ড্যাশটা দিতে পাচ্ছি না, রেখার মাঝখানে দুটো ড্যাশ দিতে পাচ্ছি না। হ্যাঁ দেওয়া ছিল, ওইটা পারিনি। আচ্ছা ঠিক আছে, ওইটা আপনি হাইফেন দিয়ে না দিয়ে বর্ডার সেট করে দিতেন, একটা বর্ডার দিতেন উপরে, ওই ডিফটের উপরে একটা বর্ডার দিতেন, বর্ডার দিয়ে বর্ডারের উইথ একটু কমাই দিতেন, তাইলেই তো হইতো। উপরে এবং নিচে। ওকে, গেট দা লিস্ট, ইমেল অ্যাড্রেসটা উপরে উঠে গেছে, দেখেন ইমেল অ্যাড্রেসটা দেখতে একটু মাঝখানে আনতে পারতেছিলাম না। ওকে, ওটা কি নিছেন, মাঝখানে আসতেছিল না কেন, কি নিছেন এখানে? হুম, এখানে কিছু করিনি, শুধু ইমেল অ্যাড্রেসটা দিছি, এটা পরে মানে মাঝখানে আসতেছিল না কোনো ভাবে। ব্যাকগ্রাউন্ডটা কি আসলে? ব্যাকগ্রাউন্ডে শুধু কালার দিছি আর উপরে ইমেল অ্যাড্রেস যেটা নিছেন ওটা কি উইজেট নিছেন? এটা টেক্সট দিয়ে লিখছি। ওয়েল, টেক্সট দিয়ে নিয়ে ব্যাকগ্রাউন্ড দিবেন? হ্যাঁ, এটা ইনপুট না, ওটা পাঠিয়েছিলাম না। ও, এটা কোডিং লিখে দিলা হয় আর কি, কোনো সমস্যা হয় না। আচ্ছা ঠিক আছে, এটা সেকশনের ভিতরে কোডিং লিখে দিতে হবে, তিনটা সেকশন নিতে হবে। এই সাবস্ক্রাইবার এটাও চার কোণা ছিল, কিন্তু এখানে রেডিয়াসটা নন করা ছিল, তারপরেও এমন আসছে। করে দিবেন রেডিয়াসটা জিরো করে দিবেন, না না রেডিয়াসটা জিরো। আচ্ছা নিচে আসেন দেখি, ওয়েট, এখানে বর্ডার দিলেন কিভাবে? এইটা আন্ডারস্কোর ভিতরেরটা ছোট করছি, একটু বক্সটারে একটু ছোট করছি এটারে।
না না ওই যে দুইটা দাগ দিলেন কিভাবে? এই এটা হচ্ছে ওই যে যেটা নিচের ড্যাশটা ওইখানে যে দুইটা দাগ হয়, একটা নিচে হয়, ওইটা দিয়ে দিস। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমরা যে কোনো উপায়ে করবই, তাই না? আর স্যার এখানে প্রবলেম হইছে একটু, এখানে এরকম করে একটা বক্স যে লেখা ছিল ওইটা পারি কেন পারেন না? এটা তো খুব সহজ ছিল, জাস্ট একটা লেআউট নিতেন, লেআউটের মধ্যে ব্যাকগ্রাউন্ড হিসেবে ওই ইমেজটা দিতেন, আর উপরে থাকতো টেক্সট, টেক্সটের ব্যাকগ্রাউন্ড থাকতো, এবং ওই টেক্সটটাকে আপনি অ্যাবসলিউট করে নিজে নিয়ে আসতেন, অথবা ইমেজের হাইটটা ছোট হইতো তাহলে হয়ে যেত, নিচে টেক্সটটা দিতেন। যে এটারে ব্যাকগ্রাউন্ড সেট করে উপরে লিখতেছিলাম কিন্তু ওইটা নিচে আসতেছিল না, ওইটা হচ্ছে এই দিকে থাকতেছিল। অ্যাবসলিউট করলে চলে আসতো, অ্যাবসলিউট করলে চলে আসতো, সাদা বক্সটাই তো আসতেছে না এমনি লেখা। আমি ওটা দেখাই দিব, নিচে আসেন দেখি ভিডিও। কিছু মিস্টেক আছে, তারপরে অনেকখানি অ্যাকুরেট করার চেষ্টা করছেন, বেশ ভালো। এটা সময় লাগছে কতক্ষণ? অনেকক্ষণ, কালকে 9:30 দিকে বসেছি আর প্রায় 1:30 না 2 দিকে উঠছি। কোয়ার্টার দিকে বসতেন? 9:30। ওকে, গুড, ভেরি গুড। ঠিক আছে, এখন আপনি বাকিটা তো সবকিছু কমপ্লিট হয়নি স্যার। হ্যাঁ, আপনারা যেটা করবেন আজকে আবার বসবেন, আজকে আবার বসে বিষয়গুলো কমপ্লিট করবেন, এবং প্রত্যেকটা মেম্বার যেন এটা কমপ্লিট করতে পারে সেদিকে লক্ষ্য রাখবেন। এখানে একটা যে দাগ মতো, এটা তো দেওয়ার কোনো অপশন পাচ্ছিলাম না, এটা আই দিয়ে দিছি। কেন কিবোর্ডে পান নাই? ইন্টারের উপরে যে কি আছে কিবোর্ডে আছে এটা। ও হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি। ওকে ঠিক আছে, তাহলে আমরা এরপরে গ্রুপ ডিতে দেখি কি অবস্থা। গ্রুপ ডির কাজটা কিন্তু অনেক সহজ ছিল, কি করছে এটা দেখি। আমি একা একা যতটুকু পারছি আর কি, আমার তো অনেক দেখছি অনেক মানে ওয়ার্ডপ্রেসে খুবই দুর্বল, অনেক বেসিক প্রবলেম রয়েছে আমার। আমি এই যে এখানে টেক্সট টেক্সট কিছু অ্যাড করব কিভাবে, এগুলো আমি বুঝতেছি না, এগুলো বেসিক প্রবলেম হয়ে যাচ্ছে। এটা কি বললেন মানে সেকশনের ভিতরে যে আবার সেকশন নিয়ে এগুলো আমি বুঝতে পারতেছি না, হচ্ছে না। ওকে ঠিক আছে, নিচে এর মধ্যে যে ইমেজগুলো নিছেন এখানে টেক চ্যাট করেন না কেন? এখানে টেক, হ্যাঁ এটা এটা পারতাম, এটা করা হয়নি আর কি, এটা পারতাম। ওয়ান বাই ওয়ান যেটা ধরবেন সেটা কমপ্লিট করে ফেলবেন। এরপরে এখানে এক ছবি এক পাশে দিয়েছেন, অন্য পাশে টেক্সট পাশে দিতে হবে, এটাও সহজ ছিল, এটা পারেননি কেন? এখানে আমি টেক্সটটা কিভাবে বসাবো এটা আমি পারিনি। হ্যাঁ, আমি ছবির উপরে ওইভাবে আমি লোগো অ্যাড করতে পারতেছি না, লোগোর অ্যাড করাটা একটু দেখা দিন। কোথায় লোগো অ্যাড করবেন? ছবির উপরে, মানে ব্যাকগ্রাউন্ডের উপরে। ভাই আমি যে পাশে ব্যাকগ্রাউন্ড আছে এর এক সাইডে আমি যে কোনো এক জায়গায় লোগো দিব। জি স্যার, আমার মনে হচ্ছে। ভাই আমি ঠিক আছে, আমার প্রবলেমগুলো একটু বলি। এই যে এই লেখাটার এই নিচে একটা ইয়া ছিল, দাগ মতো ছিল, লোগো ওই ইমেজটা নিতেন, ওই ইমেজটা নিয়ে এখানে বসাই দিবেন, তাইলেই তো হইতো। এখানে কিভাবে বসাবো আমি এটা বুঝছি না। তারপরে হচ্ছে এই যে এগুলো ছোট করে এর নিচে আবার টেক্সট নিয়ে আসবো কিভাবে এগুলো বুঝছি না। আচ্ছা আপনি ছবির উপরে এখানে টেক্সট আমি দেখাই দিই। ওকে ধন্যবাদ, সবাই স্ক্রিন শেয়ার অফ করেন, আমি স্ক্রিন শেয়ার করি। লেট মি নো ইফ ইউ ক্যান সি মাই স্ক্রিন। আমার স্ক্রিনটাকে দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ দেখতে পাচ্ছি। আপনারা কি এটা জানেন যে আমাদের স্ক্রিনে অনেক সময় অনেক কিছু থাকে, একটু নাড়াচাড়া করলে সব চলে যায়? বুঝেন নাই, স্ক্রিনে অনেক কিছু থাকে না, দেখা যাচ্ছে এখানে একটা উইন্ডো আছে, এখানে একটা উইন্ডো আছে, এখানে একটা উইন্ডো আছে, বহুত উইন্ডো, একটা স্ক্রিন নিয়ে যদি আমি এরকম নাড়াচাড়া করি সব চলে যায়, জানেন এটা? আচ্ছা তো আমি এই লাস্টেরটা থেকেই শুরু করি। আমরা একটু এখানে জাস্ট খুব দ্রুত, আমি পুরাটা করবো না, জাস্ট আপনাদেরকে কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করবো, না বুঝলে আমাকে কোশ্চেন করবেন। ফার্স্টে ডিএর ফাইলটা দেখি আমি। স্যার আজকে লাইভ হবে না? ওয়েল লাইভ তো করা হয় নাই। দেখেন
সর্বপ্রথম যেটা করব, আমাদের এখানে কিছু আমরা উইজেট তৈরি করছিলাম, তো এগুলোকে আমি ডিসেবল করে দিচ্ছি, হেডার এবং ফুটার। হ্যাঁ, আমরা এলিমেন্টের ক্যানভাস দিয়ে হেডার ফুটার তৈরি করব। আচ্ছা, আপনারা আপনাদেরকে আমি হেডার ফুটার করা দেখাই নাই, কিন্তু এইটুকুর পরে এটা কিভাবে কি করতে হয় সেটা দেখাননি, শুধু এখানে এইটুকু দেখাইছেন। হ্যাঁ ভাই, এগুলো ঠিকমতো আমরা দেখতেও পারিনি, আর তারপরে ততভাবে সব দেখাতে পারিনি, এখানে প্রবলেম হচ্ছে। এলিমেন্টর কিটটা আরেকবার একটু দেখালে ভালো হতো। ওকে ঠিক আছে, এটা আমি দেখাই দিব, আগে এগুলো একটু কমপ্লিট করি। হ্যাঁ, ওগুলো আমি দেখাই দিব, মনে করাই দিন, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা না হলে সাইট তৈরি করতে পারবেন না। জি, কালকে হলো তো এই হেডার ফুটার দেখাতে চাইছিলাম সম্পূর্ণ, কিন্তু কালকে কিছুই হয়নি। কালকে আমাদের প্রবলেম হয়েছিল। ওকে, আমরা এখন এখান থেকে দেখব এই গ্রুপের, এটা দরকার নাই, এখানে কোনো কিছু দরকার নাই। ওকে তো ঠিক আছে, দেখেন সবার প্রথমে যেটা করতে হবে, ফার্স্টের সেকশনটা যদি ধরি আমি, আসলে যখন দেখবেন যে এরকম কোন ইমেজের সঙ্গে এরকম কোন ব্যাকগ্রাউন্ড আছে, সবার আগে করতে হবে কি, এই ইমেজটাকে রেডি করতে হবে। মানে এই ইমেজটা ধরেন আপনি একটা ইমেজ পাইলেন, এতটুকু পাইলেন, হ্যাঁ, তো এই ইমেজটাকে আপনাকে ফটোশপের সাহায্যে পুরোটা বড় করে নিতে হবে পুরো স্ক্রিনের জন্য, ঠিক আছে, সেখানে ইউজ করবেন। আর আরেকটা কাজ করতে হবে, এই সেকশনে একটা ফলব্যাক হিসেবে আপনি এই কালারটাকে কালার হিসেবে ইউজ করবেন, তাহলে দেখবেন এই কন্টেন্টের পুরো জায়গাটুকু তার প্রবলেম হবে না। ওকে, এরপরে আমরা এলিমেন্টাল ক্যানভাস পেয়ে গেছি। দ্বিতীয় সেকশনটা যদি দেখি, এটা আপনার পারা উচিত ছিল, কেন পারলেন না বুঝলাম না, পুরো একটা উইথ নিব, উইথের কালার হবে ইয়েলো, পুরো একটা কন্টেইনার। ওকে, কন্টেইনারের মধ্যে দেখেন এটা আমাদের আইকন বক্স ছিল, আমাদের এখানে উইজেটে কিন্তু আইকন বক্স পাওয়া যায়, আমরা এটা আইকন বক্স হিসেবে নিতাম, আইকন বক্সের মধ্যে আইকন থাকে, আমরা জানি হেডিং থাকে, প্যারাগ্রাফ থাকে, সবই থাকে, তাহলে কেন এটা পারলেন না আমি বুঝি নাই। আর এই ইমেজটার কথা যদি বলি, বিভিন্ন জায়গাতে এই ইমেজটা আছে, এটা অ্যাকচুয়ালি আপনাকে কি করতে হবে, এখান থেকে নিয়ে নিতে হবে, এখানে যে ইমেজটা আছে আমরা এখান থেকে জাস্ট এটাকে ডুপ্লিকেট করে নিব বা কপি করে নিব। আর রেজুলেশন ভালো হলে সুবিধা হইতো, হয়তো আপনাদেরকে যদি এই আমি ইয়ে ফাইলটা দিতাম, কি বলে পিএইচডি ফাইলটা দিতাম, তাহলে এগুলো বের করে নিতে সুবিধা হইতো। তো যদি না হয় দেন কি আর করার, এখান থেকে এটা নিবেন অথবা অনলাইন থেকে এরকম কিছু একটা সার্চ করে নিতে হবে, হ্যাঁ, নিয়ে ইউজ করতে হবে। স্যার একটা কোশ্চেন ছিল, স্যার বলেন। স্যার আমরা স্যার হচ্ছে যদি ওই সেটিংস থেকে ফুল ক্যানভাস উইথ উইথটা নি স্যার, তাহলে স্যার এই উপর হচ্ছে ওই এল থেকে যাচ্ছে, একটা হেডার মতন থেকে যাচ্ছে, ওটা কোনোভাবে স্যার ডিলিট করা যাচ্ছে না, ওটা কিভাবে ডিলিট করব? এটা যদি ক্যানভাস নেন তাহলে উপরে ওটা থাকবে না, আর যদি আপনি ফুল উইথ নেন তাহলে থাকবে। আর সেক্ষেত্রে আমরা আমরা কিভাবে তৈরি করবো এটা তো শিখাই দিলাম, যে আমরা ওই যে আমাদের ইয়ের সাহায্যে তৈরি করব, কি বলে এটাকে, আমাদের যে প্লাগিনটা আমরা ইউজ করতেছি এলিমেন্টর কিট না, এলিমেন্টস কিট প্রো, সরি এলিমেন্টস কিট লাইট, ওটার সাহায্যে আমরা এটা চেঞ্জ করে নিব। আচ্ছা আমি দেখাচ্ছি, প্রবলেম নেই, ডোন্ট ওয়ারি। এই আপনাদের ব্যাচে আসলে এই প্রবলেমটা কেন হয় বুঝি না, আমি সকালে সারা ব্যাচ ক্লাস নিলাম, কোনো প্রবলেম নাই। আচ্ছা দেখেন, এখানে আমাদের এই যে মেনুগুলো চলে আসছে, মেনু আর এখানে জাস্ট সেটিংস থেকে কাম অন। আচ্ছা আলোচনা করে নেই, আমি বলে দিলাম এই দুটো কিভাবে হবে, আর এখানে একই রকম ভাবে হেডার, হেডারের নিচে একটা ইমেজ, মেবি এটা অ্যাড করার আরো ওয়ে আছে, প্লাস এখানে আমরা গ্রিড নিব কিছু, কতগুলো কলাম আছে এখানে, ছয়টা কলাম আছে, ছয়টা কলামে জাস্ট একটা কলামে ইমেজ আসবে, অন্য কলামে গিয়ে আমাদের টেক্সট আসবে, ঠিক আছে, এটা একটা কপি করে নিয়ে বারবার বসায় দিবেন তাহলেই হবে। এরপরে পরেরটাতে এসে একই রকম অবস্থা, এখানে একটা ইমেজ নেওয়া লাগবে, এবং এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড আপনাকে পুরোটা কভার করতে হবে, এরকম ব্যাকগ্রাউন্ড নিতে হবে। সেকেন্ডলি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে যে টেক্সট আছে এই টেক্সটের নিচে এটা দিতে হবে, এবং এই টেক্সটটা এখানে বসায় দিতে হবে। আচ্ছা এখানে একটা ব্যাপার দেখেন, এখানে চাইলে আমরা কিন্তু একটা কাজ করতে পারতাম, সেটা হচ্ছে কি, যদি আমরা এরকম কোনো ইমেজ না পাই, যদি এটা পিএনজি পাই তাহলে কিন্তু আরো সহজ ব্যাপারটা, পিএনজি তে শুধু এইটুকু অংশ থাকবে, বাকি অংশ থাকবে কাটা, বাকি অংশ পুরোটা আমাদের ব্যাকগ্রাউন্ড হবে, তাহলেও কিন্তু আমরা এটাকে ইউজ করতে পারবো, বুঝতে পেরেছেন? আপনারা এই ছবিগুলো কই পাইছেন, এটা আপনার কোর্স, আপনার ছবিগুলো কোথায় পাইছেন? এটা আমি করছি, ছবিগুলো পাইছেন কোথায়? ছবি ওই পিক্সেলস থেকে নিয়ে আসছে, আনস্প্ল্যাশ অথবা পিক্সেল। এই যে লেখাগুলোর নিচে দাগ দাগ,
যে অ্যাবাউট আছে নিচে উপরে লেখানার নিচে এগুলো কোথা থেকে আনে? ওটা ইমেজ, এটা একটা ছবি, একটা লাইনের নিচে একটা ছবি অ্যাড করতে পারবেন না? আপনাদের ক্লাসে আসলে কেন জানি যে কি হয়, আল্লাহ ভালো জানে, আমার ইন্টারনেট স্লো হয়ে যায় এই সময়, অনেক চাপ থাকে। আমাদের এটা ওই সার্ভারটা বাদে এমনি লোকাল সার্ভারে দেখালো না, ওইটাতে না, ওইটার কথা বলতেছি না আমি, যে মানে নরমাল ইন্টারনেট স্পিডের কথাই বলতেছি। আজকে মনে হয় কপাল পুড়েছে, না না আজকে কালকে তো কিছুই হয়নি, আজকে তো দেখা যাচ্ছে। ওকে আমি ওয়ান বাই ওয়ান কমপ্লিট করতেছি। যেমন ধরেন এই ইমেজটা এখানে, তো কি হয়েছে এখানে প্রবলেমটা দেখেন, এই ধরনের ইমেজ যখন আমরা নিব, যদি এরকম দেখি আমরা যে ইমেজটাকে আমরা আমাদের পুরো স্ক্রিন লাগবে তাই না, আমাদের এই ডান পাশে কিন্তু আরো কিছু অংশ তৈরি করতে হবে, সেই সময় আমরা কি করবো ফটোশপের সাহায্যে এই স্ক্রিনটা জাস্ট এই পাশে অংশটুকু বাড়াই নিব। ফটোশপে আপনি এটাকে এক্সটেন্ড করতে পারবেন, বা যদি এক্সটেন্ড করতে না পারেন দেন পুরোটা রিমুভ করে এখানে মানে এটা উইডটা বড় করতে হবে। মোট কথা এটা আপনি ফটো এডিটিং এর মাধ্যমে করতে পারেন, এই উইডটাকে আমার এত বড় করতে হবে। ধরেন এখানে আমি কি করবো, এখানে জাস্ট এই পাশের যে অংশটা আছে এটাকে এই পাশে রেপ্লিকেট করে দিব, যাতে দেখতে ভালো লাগে, গ্রেডিয়েন্ট কালারটা ফিল আসে এখানে। এটা কিভাবে করতে হয় জানেন আপনারা? হ্যাঁ এটা করা যাবে, ফটোশপ পারি না আমি, পারবো। না রে ভাই, ডেফিনেটলি কোনো প্রবলেম আছে আপনাদের সাথে আমার, কোনো কথা সারা সকালবেলা ক্লাস করলাম সার্ভারে ইস্যু নাই। কালকে এরকম হওয়ার জন্য মাথায় ঢুকিনি, মানে কালকে না কয়দিন ধরে যে কয়দিন প্রবলেম হচ্ছে, আর এই জন্য এত ক্লিয়ারলি বুঝতে পারছি না কোনটা কি হবে। আমি প্রবলেম তো সলভ হয়ে গেছিল কিন্তু আবার কেন রেইজ হলো বুঝতে পারলাম না, আমি আমার ফোনকে হটস্পট করে ইউজ করি। আচ্ছা মেবি চলে এসেছে, কামন এখান থেকে আমি এই ধরনের ছবিগুলো যেগুলো ফ্রিপিক থেকে পাবেন, ফ্রিপিকের ছবিগুলোতে কিন্তু দেখবেন ম্যাক্সিমামে যদি পিএইচডি হয় অথবা ভেক্টর হয় সেগুলোতে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা থাকে। যারা ফটোশপ পারেন না তারা চাইলে এগুলো থেকে রিসোর্স নিতে পারেন, এগুলোতে জাস্ট খালি বের করে মানে সেভ করতে হবে, এক্সপোর্ট করতে হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কোনো এক্সট্রা ঝামেলা নাই। হ্যাঁ সহজেই করা যায়, পিএইচডি ফাইল শুধু নামাবেন, নামায় পিএইচডি ফাইলটা ফটোশপে বের করে ব্যাকগ্রাউন্ডটা জাস্ট হাইড করে রাখবেন, এই যে এগুলোতে কোনো ধরনের প্রবলেম ছাড়া এটা করা যায়। এখানে পিএইচডি অথবা ভেক্টরস নাম্বার পিএনজি ফটোশপ নিলে কিন্তু হবে না, মানে সরি ফটোস নিলে কিন্তু হবে না, ফটোস নিলে দেখা যাবে যে ওটার ব্যাকগ্রাউন্ড থাকবে পিএনজি অথবা ভেক্টর ফাইল, সরি পিএইচডি অথবা ভেক্টর ফাইল নেবেন এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করা অনেক সহজ। ওয়াইফাই ওয়ানে ট্রাই করলাম হইল না, ওয়াইফাই টু তে ট্রাই করলাম হইল না, এবার ফোনে কানেক্ট করছি। Thank you.
পিং কত পাবো কি বললেন আমাকে কি কিছু বলেছেন আমি শুনতে পাইনি না ভাই আপনি কিছু বলেননি ওকে আমরা এখান থেকে কি করব এলিমেন্টর ক্যানভাস দিব হ্যাঁ এই যে এখানে এসে দেখেন ফুল উইথ আছে আমরা এখান থেকে এলিমেন্টর ক্যানভাস দিলাম এতে করে আমাদের হেডার ফুটার হেডার থাকবে না আমাদের শুধু মেইন পেজটা আসবে আর কিচ্ছু আসবে না তো এখানে বলছিলেন যে আমরা ক্যানভাস পরে বলছিলেন আর কি কালকে যে ক্যানভাসটা ওখানে ওইভাবে রাখবো না ফুল উইথ দেব এটা কি এটার ক্ষেত্রে বলছিলেন নাকি এটা কনফিউশন হয়ে গেছে পরে বুঝেন এই কোশ্চেনটা আরেকবার ক্যানভাস ক্যানভাসের যে অপশনটা সিলেক্ট মানে করলেন এটা করার জন্য উপরে হেডার আর নিচে ফুটার যেটা আছে ওটা শো করবে না টোটালটা ওই দুইটা বাদে আর কি হেডার ফুটার বাদে এখন আমাদের শো করতেছে তো এটা কি এইভাবে ইউজ করব না আমরা যখন মেনু ইউজ করব হ্যাঁ যেমন ধরেন এই যে আমাদের এলিমেন্ট কিট কালকে দেখলাম আমরা এলিমেন্ট কিটে গিয়ে আমরা যদি হেডার এবং ফুটার তৈরি করি তখন কিন্তু আর আমার নতুন করে হেডার ফুটার লাগতেছে না কিন্তু আমাদের যে ডিজাইনটা এখন আমরা করতেছি এখানে দেখেন এখানে হেডার আছে কিন্তু তাই না এখানে কিন্তু হেডারটা কন্টেন্টের মধ্যে তো এই কারণে জাস্ট আমরা একটা হেডার নিবই মানে এই কারণে আমরা পুরোটা ইউজ করতেছি আমাদের ডিজাইন রিকোয়ারমেন্ট যদি এরকম হতো দেখেন এখানে এখানে কিন্তু হেডারটা আলাদা হেডারের সঙ্গে বডির কোনো সম্পর্ক নাই তাই না ফুটারের সঙ্গে বডির কোনো সম্পর্ক নাই এখানে আমরা হেডার ফুটার নিব কিন্তু এই এই ক্ষেত্রে আমরা কিন্তু দেখেন এই বডির মধ্যে যেহেতু হেডারটা আছে আমরা হেডারটা এখানে বসাবো তো দেখেন আমি এখানে সবকিছু ব্ল্যাঙ্ক করে দিচ্ছি আমার এই পেজে কিছু নাই আপডেট করলাম এভরিথিং ব্ল্যাঙ্ক এখানে ঠিক আছে তো এখন আমি আচ্ছা এটা পরে দেখাই এখানে দেখাই হ্যাঁ আমি আমার একটা কোশ্চেন আমি একটু ক্লিয়ারলি করতে চাই সেটা হচ্ছে যে এইখানে এলিমেন্টর কিট দিয়ে আমি হেডার ফুটার তৈরি করতে পারতেছি তো তৈরি করার পরে অ্যাপ্লাই করার পরে আগের যেটা ওই যে তুহিন ভাই কোশ্চেন করলো যে সরে না ফিক্সড যেটা হেডার সরাতে পারতেছ না ওটা কি অটোমেটিক্যালি চলে যায় এই এলিমেন্টর অটোমেটিক্যালি চলে যাবে কিছু করতে হবে না শুধু এখানে এসে শুধু এখানে এসে ক্যানভাসটা বাদ দিয়ে আপনি ফুল উইথ দিবেন ফুলউড দিলে তখন আর ওই আগেরটা থাকবে না যেটা ফিক্স থাকতেছিল এখানে এখানে যদি দেখায়ও এখানে যদি আপনার ওই নতুন হেডারটা দেখায়ও মানে থিমের হেডারটা যদি দেখায়ও তারপরও থাকবে না তারপরও আমরা ওটা অ্যাপ্লাই করার কারণে ওটা দ্বারা রিপ্লেস হবে যখন আমরা সাইটটা দেখব তখন জি 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 এই জিনিসটা খুব সমস্যা করছে হ্যাঁ এবার ঠিক আছে আচ্ছা তো এখন আমরা ভেরি ফার্স্ট থিং এখানে কি লাগবে আমাদের দেখেন এই ডিজাইনটাতে আমাদের এখানে উপরে একটা অংশ আছে কন্টেইনার এই কন্টেইনারের মধ্যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে এবং এখানে কিছু টেক্সট আছে মেনু আছে তো ঠিক আছে আমরা যদি চেষ্টা করে শুরু করি এখানে দেখেন আমাদের এটা কিন্তু পুরো উইথ জুড়ে আছে তাই না পুরো উইথ জুড়ে আছে ইমেজগুলো কিন্তু ইমেজের এইখানে আমাদের ভিতরে যে কন্টেইনারটা সেটা কিন্তু ভিতরে একটা নির্দিষ্ট মার্জিন দেওয়া আছে রাইট হ্যাঁ ভিতরে একটা মার্জিন দেওয়া আছে খেয়ালগুলো দেখবেন তো ঠিক আছে তাহলে আমাদের এই কন্টেইন এই রোটা যেটা নিলাম আমরা সেই রোটা কি হবে তাহলে ফুল উইথ হবে 100% হয়ে গেল যদি ফুল উইথ কোথাও প্রবলেম হয় স্ট্রেচ সেকশন করে দিবেন স্ট্রেচ করে নেবে তাহলে জাভাস্ক্রিপ্টের সাহায্যে তখন আর কোনোভাবেই ওটা ছোট থাকবে না যদি কোনোভাবে মানে কোনোভাবে সরাসরি যদি ফুল উইথটা কাজ না করে এরপরে আমরা এখানে হাইট থেকে মিনিমাম হাইট দিব মিনিমাম হাইট দিয়ে এটাকে বড় করব আমাদের প্রয়োজন অনুযায়ী তো এটা আমাদের কতটুকু লাগতেছে ধরেন আমাদের এখান থেকে এই পর্যন্ত হচ্ছে পুরো পাতাটা এ পর্যন্ত তাহলে আমি যদি এইটুকু নেই বা আরেকটু কমাই দিই আসলে বেশি হয়ে গেছে এই নিচে আমরা ওই যে আইকনগুলো দিব হ্যাঁ যেটা আপনি করতে পারেন নি 650 দিলাম নিচে আমরা ওই আইকনগুলো দিব তো ঠিক আছে এখন আমাদের এখানে দেখেন পুরোটা ফুল উইথ আছে এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সেট করব তো ব্যাকগ্রাউন্ডটা কিভাবে নিয়ে আসবো আমি অলরেডি বলে দিছি আপনাদেরকে আপনারা যে ইমেজগুলো ইউজ করবেন সেই ইমেজগুলো অবশ্যই যেন মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় হ্যাঁ যেমন দেখুন আমার এখানে এখানে এই ব্যাকগ্রাউন্ডটা আমি পিএইচডি ফাইল নিয়েছি ঠিক আছে পিএইচডি ফাইল নেওয়ার কারণে এটা কিন্তু অনেক ইজি এডিট করা যেমন হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে এই যে ফ্রুটস আছে ফ্রুটসের মধ্যে সব কিছু আছে শ্যাডো আছে ঠিক আছে তো এই দুটোকে আমি একটা গ্রুপ করে ফেলি এই দুইটা মিলে দেখেন এখন শুধু আমার কন্টেন্ট তো এখন আমি যদি চাই এটাকে ছোট করতে পারবো স্বাভাবিক এটাকে ছোট করে নিতে পারবো আমাদের ডিজাইন অনুযায়ী অপস সরি 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 শ্যাডো হ্যাঁ শ্যাডোটা বাদ পড়ে গেছে গ্রুপ গ্রুপ করে নিলাম হ্যাঁ এখানে আমাদের এটাকে সিলেক্ট করতে হবে হ্যাঁ দুইটা মিলিয়ে এটাকে সিলেক্ট করতে হবে পরে এরপর সরাইতে হবে কারণ শ্যাডোটা সহ তো আমার লাগবে দেখেন এটাকে বাম পাশে নিয়ে আসলাম আমাদের ওই ওইটার ব্যাকগ্রাউন্ড আমি সেট করবো ঠিক এই কারণে আচ্ছা আমাদের ডিজাইনে কোন পাশে ছিল বাম পাশে ছিল উপরে ছিল তাই না ধরেন আমি এটাকে ইউজ করতেছি ওখানে ধরেন এখানে অ্যাড করলাম এখানে অ্যাড করলাম হ্যাঁ এখন পুরাটা লাগবে বা পুরাটা না লাগলেও প্রবলেম নাই এখন আমাদের এখানে একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড লাগবে তো আমরা চাইলে কিন্তু এখানে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড সেট করতে পারি প্রথমত দ্বিতীয় কাজ আর একটা করতে পারি আমরা সেটা হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড রাখলামই না আমরা এটাকে নর্মাল একটা পিএনজি ফাইল হিসেবে এক্সপোর্ট করি
ট্রান্সপারেন্ট দিই, আমরা ব্যাকগ্রাউন্ডটা সিএসএস এর সাথে সেট করি। এতে করে কি হবে, এতে করে আমার পেজটা লোড স্পিড তাড়াতাড়ি হবে। আমি এটাকে এক্সপোর্ট করি কুইক এক্সপোর্ট এস পিএনজি, ওকে, দেন আমি সেভ করি আমার ডেস্কটপে বিজি নামে, বিজি নামে সেভ করে দিলাম এটাকে। ওকে, দেখা যাক আমাদের ফাইলটা কি সেভ হয়েছে আদৌ ডেস্কটপে বিজি, ডেস্কটপে বিজিএফবি, নট দ্যাট ওয়ান, ওয়েল, হ্যাঁ তো বিজি পিএনজি দেখেন এখানে সেভড হয়ে গেছে। তো এটা এখন আমরা নিয়ে নিব, আমাদের এখানে চলে আসি। তো এটা জাস্ট একটা ইমেজ নিলাম, কেউ যদি বুঝতে না পারেন জাস্ট একটা ইমেজ নিয়ে আসছি আমরা, আপনার তাহলে আনস্প্ল্যাশ থেকে নিতে পারেন, নো প্রবলেম, এখান থেকে নিলেও চলবে বা অন্য যে কোনো জায়গা থেকে নিলেও চলবে, কোনো সমস্যা নেই, একই রকম কাজ হবে। শুধু নেওয়ার সময় খেয়াল করে দেখবেন যেন স্ক্রিনের রেশিওটা ঠিক থাকে। যেমন ধরেন এই ছবিটা যদি আমি নেই, এই ছবিটা কিন্তু দেখেন একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত দেখা যাবে, মানে আমার স্ক্রিনটা কিন্তু ওই রকম নাই যতটা দরকার আমার, তাই না? তাহলে কি হবে, এটা কাটা পড়বে। এরকম ইমেজ নিলে এটা মাথায় রাখা লাগবে, এই ইমেজটা যদি আমি ইউজ করতে চাই তাহলে কিন্তু এটা কাটা পড়বে। ঠিক আছে, আমি দুটোই ট্রাই করে দেখবো কোনটা দিয়ে ভালো হয়। তো আমি এখানে জাস্ট স্টাইলে আসলাম, স্টাইলে এসে এটা ব্যাকগ্রাউন্ড সেট করবো। এখান থেকে আমাদের ক্লাসিকে গিয়ে এখান থেকে আমরা আমাদের ফাইলটা আপলোড করবো, যেটা আমরা মাত্র সেভ করলাম ডেস্কটপে, ডেস্কটপ বিজি নামে, বিজি, হ্যাঁ দেখেন এটা এখান থেকে লোড করতেছি আমরা। ওকে, লোডিং হুক, ওকে, ইনসার্ট করে দিলাম। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে টাইম লাগতেছে, বেল পুরো জায়গাটা জুড়ে আছে, কিন্তু এটাকে আমাদের এরকম লাগবে, ছোট লাগবে, তাই না? দেখেন এটা কিন্তু মানে পুরাটা হয়ে আছে। তো এটা কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডের আমাদের এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড সাইজটা কেমন হবে বলেন তো, কন্টেইন হবে, কারণ আমরা জানি কন্টেইন করলে ইমেজের সাইজটা হয়, কিন্তু প্রবলেম হচ্ছে কন্টেইন করার ফলে রিপিট হচ্ছে, এটা রিপিট নো রিপিট, আমরা নো রিপিট করে দিই, তাহলেই হয়ে গেল আমাদের, এইটুকু থেকে গেল। আর কভার করলে কতটুকু হয় দেখি তো, ওকে কভার করলেও ভালো, কভার করলে পুরো জায়গাটা নিয়ে নিছে, ওকে কভার দিয়ে তাহলে চালাই দিই, নো রিপিট লাগতেছে না। আর অ্যাটাচমেন্ট এটা ডিফল্ট থাকবে, পজিশনটা হবে আর পজিশন যা আছে এটা দিয়ে হবে। এরপর আমরা এখান থেকে দেখেন কালার নিব, কালার নিব, এখান থেকে আমরা জাস্ট আমাদের বেসিক যে কালারটা আছে সেটা সেট করে দিব। এখানে একটু আলাদা, মানে পেজ যেটা আছে তার থেকে একটু আলাদা কালার দিছি, জাস্ট একটু গ্রে এর দিকে আছে একটু, ওকে হয়েছে না, হয়ে গেছে। এখন আমার কি লাগবে দেখেন, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমার এখানে কিন্তু কোনো কন্টেন্ট নাই এখনো। তো আমাকে এখন এখানে, আমার এখানে কি আছে, একটা মেনু আছে ডান পাশে উপরে, এবং নিচে একটা কি আছে, টেক্সট আছে। তো ফার্স্টে আমি মেনুটা নিয়ে আসি, আমাদের উইজের মধ্যে গেলে আমরা যদি একটু মেনু লিখে সার্চ করে দেখি কিছু পাই কিনা। এই তো হ্যাং করছে বাবা, ওকে, এম ই এন ইউ, মেনু। আচ্ছা, মেনুতে এখানে অনেক ধরনের মেনু আছে, যেগুলো লক করা সেগুলো অবশ্যই ডেফিনেটলি আপনারা ইউজ করতে পারবেন না, যেগুলো লক করা নাই সেগুলো ইউজ করতে পারবেন। একটু মেনু এনে দিলাম, এখানে মেনু এনে দেওয়ার পরে মেনুটা সিলেক্ট করতে হয়। মেনুটা কোথায় তৈরি করা হয় আমরা কি জানি না স্যার? স্যার একটু ব্যাকে যান তো, কিভাবে নিয়ে আসলেন খেয়াল পাইনি। এটা কি কথা, উইজার্ডের মধ্যে থেকে টেনে নিয়ে আসছে, অন্য যেগুলো যেভাবে নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, দেখেন এখন এই মেনুগুলো কোথায় তৈরি করতে হয়। দেখেন আমি যখন মেনুটা সিলেক্ট করলাম, হ্যাঁ মেনুটা এডিট করতেছি, এখানে কিন্তু আমাকে একটা অপশন বলতেছে মেনু সিলেক্ট মেনু, যে কোন মেনুটা আমি এখানে ইউজ করব। প্রাইমারি এই মেনুগুলো তৈরি হয় কোথায় জানেন? এই মেনুগুলো তৈরি হয়, তৈরি হয় অ্যাপিয়ারেন্স এর মধ্যে। অ্যাপিয়ারেন্স এর মধ্যে গিয়ে এখানে মেনুজ আছে, এখানে গিয়ে আপনাদের মেনু তৈরি করতে হবে। আপনার যদি মেনু না থাকে, ধরেন আপনাদের এখানে কোনো মেনু নাই, যেমন আমি এমনি ডিলিট করে দিলাম এই মেনুটা, এই মেনুটা ডিলিট করে দিলে কিন্তু আমার ওইখানে কোনো মেনু আর শো করবে না। তো আমাকে কি করতে হবে, এখানে মেনু তৈরি করে নিতে হবে। আমি এই মেনুটা ডিলিট করে ফেললাম। তাহলে এত কষ্ট করে স্যার বাটন নিয়ে নিয়ে করলাম স্যার, এটা জানা থাকলে কষ্টটাই হইতো না স্যার। দেখেন এখানে সোশ্যাল লিংকস মেনু আছে, তো আমি সবগুলো রিমুভ করে দেই, আমাদের কোনো মেনু লাগবে না। হ্যাঁ ওয়েল, কামন, কতগুলো মেনু আছে আসলে, এটা এক নতুন একটা মেনু করতেছি আমরা, ঠিক আছে। আচ্ছা, এটা ডি গ্রুপের জন্য মেনু তৈরি করলাম আমরা, ডি মেনু লিখে দিলাম। তো দেখেন এখানে আমাদের যে কয়েকটা পেজ থাকবে আমরা জাস্ট সেগুলোকে নিয়ে আসব, ব্লগ দরকার নাই, আমাদের হোম থাকবে, অ্যাবাউট থাকবে, কন্ট্যাক্ট থাকবে, যেগুলো আমরা যেখান থেকে টেনে টেনে নিয়ে আসতে পারবো। এখানে ক্লিক করে অ্যাড মেনুতে ক্লিক করলে দেখেন অ্যাবাউটটা নিচে চলে আসবে, ঠিক আছে, এরকম করে নিয়ে আসতে হয়। এই তো মেনুগুলো রেডি, এখন আমরা ক্রিয়েট মেনুতে ক্লিক করলাম, এগুলো রেডি হয়ে গেল।
কিন্তু এখানে রেডি হয়ে গেলেই যে এখানে চলে আসবে এমনটা না, কারণ হচ্ছে এগুলো অনেক সময় মানে এগুলো জাভাস্ক্রিপ্টের সাহায্যে লোড হয়। হ্যাঁ, যার কারণে ওটা আসলে খুঁজে পাচ্ছে না। আমাদের এই পেজটাকে রিফ্রেশ করতে হবে একবার, তাহলে এটা চলে আসবে আবার। আমরা যে মেনুটা তৈরি করলাম ডি মেনু, দেখেন ডি মেনু এখানে চলে আসবে এখন। 1 2 3 4 হ্যাঁ, এইবার দেখেন এখান থেকে আমরা ডি মেনু পেয়ে যাব। তো ডি মেনু নিয়ে আসলাম, আমাদের মেনুটা এখানে লোড হয়ে যাবে। এই তো চলে আসছে ডান পাশে। তো এটাকে আমাদের কোন পাশে লাগবে? রাইট, ডান পাশে লাগবে, তাই না? বাম পাশে আছে। তো এটাকে আমরা হরিজন্টাল রাইট করে দিব, ডান পাশে চলে আসবে এখন। দেখেন চলে আসছে। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে, এই পুরাটা কিন্তু একটা কন্টেইনার, ছোট কন্টেইনারের মধ্যে আছে, তাই না? কন্টেইনার মানে এটা কিন্তু একেবারে লাস্ট পর্যন্ত কি আছে আমাদের ইমেজে? দেখেন তো একেবারে লাস্ট পর্যন্ত কি আছে? না, লাস্ট পর্যন্ত নাই, ছোট একটা অংশ আছে তার মধ্যে আছে। এর জন্য একটা কাজ করতে হবে। সে কাজটা হলো কি? সে কাজটা হলো আমাদের এই সেকশনটা যেটা আছে, এই সেকশনটা আমাদের বক্সড করতে হবে। অর্থাৎ এই সেকশনটা উইথ যেটা আছে এটা ঠিক করতে হবে। তো আমরা একটা কাজ করতে পারি, একটা সেকশন নিয়ে নিতে পারি এর মধ্যে। উপরে নিলাম, হ্যাঁ উপরে একটা সেকশন নিলাম, একটা নিব, আরেকটা ডিলিট করে ফেলবো। তাহলে দেখেন ডিলিট, ওকে আর একবার ট্রাই করি। আমরা মেনু রাখবো, অথবা আপনার একটা কাজ করতে পারেন, এটাকে ডিলিট করে দিই আমি, এর মধ্যে আমরা মেনু নিব এবার, ঠিক আছে? যাতে মেনুটা বাইরে চলে না যায়। আমার ব্যাপারটা কি বুঝতে পারছেন আপনারা সবাই কি করতেছি এখানে? এর মধ্যে আমরা মেনু নিব। তাহলে এখান থেকে আমরা মেনুটাকে আরেকবার নিয়ে আসি, দেখেন মেনুটাকে এনে, সরি দিস ওয়ান, মেনুটাকে নিয়ে এসে এর মধ্যে রেখে দিলাম। এই তো এর মধ্যে চলে আসলো। জাস্ট এখান থেকে আবার আমরা ডি মেনু সিলেক্ট করব, ডি মেনু আমাদের বামে চলে আসবে, এটাকে নিতে হবে ডানে। এরপর এটার হাইট একটু বেশি বড় আছে, আমরা হাইটটা একটু কমাই দিই। আমরা এখান থেকে হাইটটাকে কমাই দিয়ে 45 পিক্সেল করে দেই। ভাই এটা কি কন্টেইনার সেকশনের ভিতরে আরেকটা কন্টেইনার? হ্যাঁ হ্যাঁ, আরেকটা কন্টেইনার নিলাম। আচ্ছা, এরপরে মেনুটা কি এখানে হবে না উপরে হবে? উপরে হবে, ডেফিনেটলি উপরে হবে। তাহলে আমরা এই যে এখানে যে কন্টেইনারটা নিছিলাম, সেই কন্টেইনারটাকে আমরা কি উপরে প্লেস করতে পারবো না? বা এর মধ্যে যে এলিমেন্টস গুলো আছে, এর মধ্যে সবগুলো এলিমেন্টস কে আমাদের উপরে প্লেস করার জন্য কি করতে হয় বলেন দেখি? যে অ্যাবসলিউট রিলেটিভ নেই তো, কলাম পজিশন, কলাম পজিশনটাকে টপ করতে হবে। কলাম পজিশন টপ করলে উপরে চলে যাবে। এখন এখানে আমাদের ইমেজ লাগবে একটা, যেটা খুবই সহজ কাজ। একটা ইমেজ লাগবে, ইভেন মেনুর মধ্যে লোগো অ্যাড করা যাবে বাম পাশে। হ্যাঁ অ্যাড করা যাবে, করা যাবে না কেন? এখানে একটা আছে এলিমেন্ট, আর আমরা দুইটা নিব, দুইটা নিয়ে বাম পাশে লোগো অ্যাড করে দিব। এটাকে ডুপ্লিকেট করব আমরা। ডুপ্লিকেট করতে কি হবে? কন্ট্রোল ডি প্রেস করলে ডুপ্লিকেট হয়ে যায়, জানেন না? এই পাশে চলে আসছে। তো এটাকে জাস্ট ভিতরে যে এলিমেন্টটা আছে, এই যেটা এখান থেকে এখানে একটা এলিমেন্ট আছে, দুইটা নিয়ে লাগতো। দুইটা নিলে এই পাশে লোগো রাখতাম, এই পাশে মেনু রাখতে পারতাম। ঠিক আছে, আমরা কমপ্লেক্সিটির দিকে না যাই, আমরা বাকি কন্টেন্টটা করে ফেলি। দেখেন এটা এখানে হইছে, ভিতরে যেটা ছিল এর মধ্যে এখন আমরা একটা আরেকটা সেকশন নিব এই যে টেক্সটের জন্য। তো আমরা যদি একটা ইনার সেকশন নিই এখানে, এখান থেকে নিয়ে আসি, দেখেন নিচে অ্যাড করতেছি আমি। নিচে অ্যাড করার ফলে ডান পাশে একটা আসলো, বাম পাশে একটা আসলো। এখন বাম পাশেরটা আমি রাখবো, সমস্যা নেই, বাম পাশেরটা থাক, শুধু ডান পাশেরটাকে একটু বড় করে দিই আমি। এখান থেকে 62% থাকবে বাম পাশের। এটা কি ফাঁকা থাকবে? ফাঁকা রেখে দিলাম, না রাখলেও হবে, কিন্তু ফাঁকা রেখে দিই, সমস্যা নাই, যাতে আমাদের এখানকার টেক্সটটাকে সেন্টার করা যায়। ফাঁকা রাখলে সমস্যা হবে না? কোনো প্রবলেম হবে না। এখন আমাদের এখানে একটা হেডিং আছে, দেখেন এটার মধ্যে একটা হেডিং নিব আমরা। এর হেডিংটা হবে সেন্টার। এরপরে আমাদের কি লাগবে? আর টেক্সট লাগবে, টেক্সটটা এখানে নিয়ে দিই। কই 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 কই, হ্যাঁ এখানে not here, এটার মধ্যে। হ্যাঁ টেক্সট চলে আসলো, টেক্সট হবে সেন্টার সেন্টার সেন্টার, হ্যাঁ হয়ে গেল। এখন আমাদের এই এই দুটোর মধ্যে যদি গ্যাপ দিতে হয়, গ্যাপ দিব। জানেন আমাদের, আমরা জানি গ্যাপ দেওয়ার জন্য কি তৈরি কি নিয়ে আমরা স্পেসার ইউজ করি। আমরা এই দুটোর মধ্যে স্পেসার দিয়ে দেই, তাহলে গ্যাপ তৈরি হলো। এখন এখানে এটার নিচে যদি আমাদের ওই যে লাইন এলিমেন্টস গুলো লাগে, এটা তো দেখাইতে গেলে আরো সময় লাগবে, দেখাই। ওগুলাকে কি বলে আসলে? রিবন মেবি,
1 2 3 4 well je dhoroner lagbe she dhoroner pacchi na underline ওকে একটা বুদ্ধি করি আমি দেখি আপনাদের হয় কি না এভাবে রেজুলেশনটা খুব ভালো না হ্যাঁ খুব ভালো হলে এটাকে জাস্ট এইভাবে নিতাম নিয়ে আমাদের ডিজাইনে বসাই দিতাম ইমেজ হিসেবে স্যার ইমেজ হিসেবে হ্যাঁ একটা ইমেজ হিসেবেই বসাইতে হবে দেখি আমরা ডিজাইন যেহেতু করছি কমপ্লিট করি এই ইমেজটাকে সেভ করি স্ক্রিনশট নিচ্ছি কিন্তু এটা আবার বললেন এটা কিভাবে নিলেন স্যার একটু লাইট করে নিলে হয় না ব্যাকগ্রাউন্ডটা দেখা যাক কি করা যায় ওই ইমেজটা খুঁজে পাই কিনা দেখতেছি ইমেজটা খোঁজার চেষ্টা করতেছি সেভ করছি কোথায় এই সারছি পিকচার্স এর মধ্যে মেবি হাই দেখি এবার গুগল সার্চ করে পাই কিনা ইমেজটা যদিও রেজুলেশন খুব ভালো না ওয়েল খুঁজে পাই নাই উল্টাপাল্টা রেজাল্ট দেখাচ্ছে রেজুলেশন ভালো হলে ইমেজ কি খুঁজে আনতে পারতো হ্যাঁ খুঁজে আনতে পারতো মানে এক্স্যাক্ট ওকে আমরা মনে পেয়ে গেছি কিছু আমাদের এলিমেন্টস এখান থেকে আমরা ইউজ করব এখানে অনেকগুলো আছে তাই না এখান থেকে একটা নিয়ে ইউজ করি ঠিক আছে এটা আসলে তো মেইন পার্ট না আমরা এটাকে নিয়ে ইউজ করি দেখেন প্রিমিয়াম কোয়ালিটি কিছু এখানে সেকশন আছে জাস্ট এগুলোকে আমরা ইমেজ হিসেবে ব্যবহার করব ওকে এই এখানে যে লাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে আমরা ইউজ করব কাছাকাছি হয়ে যাবে ইনশাল্লাহ এটা ডাউনলোড করে নেই 15 মেগাবাইট কাম অন এখানে শুধু একটা হেডিং ছিল কি যে লিখছে দুই লাইনের টেক্সট ছিল এবং এখানে এগুলোর ক্ষেত্রে না আপনারা সব সময় মনে রাখবেন অ্যাকিউরেট যেন হয় সব সময় কালারটা লাইন হাইট গুলা ফন্ট গুলা ঠিক আছে ডিফল্ট যা আছে তাই দিয়ে দিবেন না আচ্ছা এটা নর্মাল একটা ফন্ট ইউজ করি আপাতত ঠিক আছে আমাদের এখানে একটা ইমেজ নেওয়া লাগবে শুধু তাইলে আমাদের কাজ শেষ ইমেজটা মনে হয় চলে আসছে এখানে হ্যাঁ চলে আসছে আমরা এখান থেকে কোনটা ইউজ করব আচ্ছা এগুলো মনে হয় আপনাদের সামনে নিয়ে আসলে আরো বেশি কমপ্লেক্স হয়ে যাচ্ছে তো সিম্পলি হচ্ছে মানে ব্যাপারটা হলো কি ধরেন এখান থেকে আমাদের এই যে ইলাস্ট্রেটর থেকে ইমেজগুলো বের করা আমরা যেরকম ফটোশপ থেকে বের করা শিখছি ইলাস্ট্রেটর থেকেও বের করা শিখতে হবে হ্যাঁ এগুলো খুব সহজ জাস্ট খালি লেয়ার যে ইলাস্ট্রেটর আরো সহজ ফটোশপটা একটু সহজ জাস্ট যেটা নেবেন সেখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আনগ্রুপ করবেন এখানে বেশি আছে দেখেন আমি শুধু এই যে উপরের পার্টটা নিব মনে করেন দুইটা হয়ে আছে এটাকে আনগ্রুপ করি আবার দেখেন এখন একটা সিলেক্ট হবে একটা হয়ে গেল আমি এটাকে কপি করলাম এবং এটাকে আমি এক্সপোর্ট করে নেব এখন তবে ইলাস্ট্রেটর একটু ডিফারেন্স হলো যে এটাকে একটা আর্টবোর্ডে নিয়ে এক্সপোর্ট করতে হবে তো আর্টবোর্ড নিলাম এতটুকু এতটুকুর মধ্যে আমাদের ছবিটা থাকবে এটাকে এর মধ্যে বসালাম
এরপর এটাকে একটু বড় করে নিব আমি, যাতে আমার দেখতে ভালো লাগে। এই তো হয়ে গেল, এখন এটাকে আমি এক্সপোর্ট করে নিব, এক্সপোর্ট অ্যাজ পিএনজি। এটা আমি নাম দিই রিবন, সেভ করি ডেস্কটপে। আর্টবোর্ড স্টিক দিতে হবে, কারণ আমাদের এটা আর্টবোর্ড আছে, দুই নাম্বার আর্টবোর্ডে এক্সপোর্ট। এটাকে আমরা একটু বেশি রেজলিউশন দিই, 150 দিলাম। তো হয়ে গেল, ইমেজটা নিয়ে আসছি। এখন আমি ইমেজটা এখানে প্লেস করে দিব নর্মাল ইমেজের মতো করে, সিম্পলি এখানে এসে বসাই দিব। এখন যদি অনেক বড় হয়ে যাবে স্বাভাবিকভাবেই, তো এখান থেকে জাস্ট আপলোড করে নতুন ফাইলটা আমরা বসাই দিব। ডেস্কটপে রাখছি, এই তো হয়ে গেল। 1 2 3 4 5 6 ইনসার্ট মিডিয়া কমপ্লিট। এখন শুধু এটা কি করতে হবে, সাইজটা একটু কমাই দেওয়া লাগবে, এই তো মিডিয়াম সাইজ দিয়ে দেন। অপস স্মল আরো ছোট। ওকে, এটা আরেকবার একটু রিমুভ করে নিয়ে আসবেন। কি করব বুঝি নাই, শোভন বললো আরেকবার দেখতে চাই, হেডিংটা দেওয়া আছে নর্মাল একটা ইমেজের মতো করে, ইমেজ এখানে এসে প্লেস করে দিব। এই দেখেন, এই যেটার মধ্যে নিচে দিয়ে না, বা নিচে দিলে কিন্তু চলে আসবে এটার মধ্যে। এই জন্যই পাচ্ছি না কালকে, ওটা নিচে দিচ্ছি আসছে না। এখন এখানে এসে জাস্ট এই রিবনটা নিব আমরা, হয়ে গেল। এখান থেকে আমরা সাইজ ঠিক করে দিব, আর যদি সাইজে প্রবলেম হয় আমরা কিন্তু চাইলে যে এখান থেকে সাইজটাকে আবার একেবারে আমাদের পদ হয়ে গেল, অপাসিটি চেঞ্জ করা যায়। এটা আপনারা জানেনই, আপনার উপরে টেক্সটটা একবার একটু ক্লিক করুন, ভেগিস যেটা আছে। হ্যাঁ, এখানে স্টাইলের লাইন হাইট, লাইন হাইটটা কোথা থেকে আনলেন একটু আগে? টাইপোগ্রাফিতে গিয়ে, টাইপোগ্রাফিতে গিয়ে লাইন হাইট, এটা লাইন হাইট আছে, ঠিক আছে। লেটার স্পেসিং, আর একটা ব্যাপার, এখানে যেহেতু এই কন্টেন্টটা সেন্টারে আসবে, তাই না, আমাদের ডিজাইনটা যদি আমরা দেখি যে পুরো কন্টেন্টটাই সেন্টারে আছে, কিন্তু শুধুমাত্র হেডারটা উপরে, কিন্তু এখানে সেন্টারে আছে। তাহলে আমরা কি করব বলেন দেখি, আমরা একটা স্পেসার নিব, এই স্পেসারটা নিব আমরা এবার এর উপরে, অর্থাৎ এটার মধ্যে না উপরেরটাতে, হ্যাঁ, যাতে হেডার থেকে এটাকে সেন্টারে নিয়ে আসা যায়। এরপর স্পেসার একটু বাড়াই দেন, স্পেসার স্পেসার হয়ে গেল। বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার। আপডেট, আমাদের ফার্স্ট এই কাজটা কমপ্লিট। এখন আমাদের পরের সেকশনটাতে কি আছে, এগুলা তো এগুলা পারেন নাই আসলে। আচ্ছা দেখি, গত দেখাই দেওয়া যায়, এটা এতটুকু করি, এটা বেশি বড় লাগতেছে না আমার। আচ্ছা, নিচে এখন আরেকটা সেকশন নেই আমরা, আমাদের একটা কন্টেইনার আছে এখানে, কন্টেইনার এর মধ্যে দেখেন সবকিছু একটা নির্দিষ্ট উইথের মধ্যে আছে। আর এই যে ওই ওইখানটায় যে কতগুলো অপশন আছে, আমাদের ওখানে তো মাত্র তিনটা আসতেছে। কোথায় কোথায়? এখানে ড্রাগ উইজেট, হ্যাঁ ওইটাই। ও, এটাতে আসলে তো আমি গতকালকে আপনাদের কিছু টেমপ্লেট সরি প্লাগইনস এর কথা বলতেছিলাম, বলা হয় নাই। এখানে সবগুলো প্লাগইনস ইনস্টল করা আছে যেগুলো লাগবে আমাদের, এগুলোর নাম লিস্ট আমি আপনাকে দিয়ে দিচ্ছি, এগুলো অ্যাড করলেই পাবেন। নরমাল সবকিছুই, জাস্ট লিটল বিট ডিফারেন্স আছে। ওকে, দেখেন এখানে আমরা একটা কন্টেইনার নিয়েছি এবং এটার একটা ব্যাকগ্রাউন্ড সেট করব আমরা, ফুল উইথ করার দরকার নেই, আমরা ব্যাকগ্রাউন্ড সেট করে দিই। একটা ব্যাকগ্রাউন্ড আছে কি আমাদের, ইয়েলো, রাইট, ইয়েলো। ওকে, এখানে যে আমরা যে সেকশনটা নিলাম, এই যে ব্লু কালারের যে বর্ডারটা, এটা কি হোয়াইট কমানো যায় এটার? হ্যাঁ হ্যাঁ, কমন যাবে না কেন, এই যে এখানে আমরা যদি কন্টেন্ট কমাই দিয়ে যদি এটাকে ছোট করে দিই তাহলে কমে যাবে। এটাতে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে এই যে এখান থেকে বক্সড নিতে হবে,
বক্স নেয়ার পরে এখান থেকে আমরা অ্যাড করতে পারবো। এখন এই যে ভিতরে যেতে পারছি না তো, ভিতরেরটা কমে, বাইরেরটা তো কমে না। ওয়েল এটা তো হচ্ছে পুরো সেকশনটা। এখন আচ্ছা আমি আরেকবার দেখাই, আপনি বুঝতে পারেন না ব্যাপারটা। খেয়াল করেন বাইরেরটা কমার বর্ণ যায় কিনা সেটা বলুন না। এটা দেখেন ব্যাকগ্রাউন্ডটা, ব্যাকগ্রাউন্ড তো আমার এই যে বাইরেরটা কমান লাগবে, তো আমি এটাকে বাইরেরটা ধরি, এটাকে বাইরেরটা ধরে এটা নিয়ে কাজ করি, তাহলে তো হচ্ছে মানে আমার তো এটা শুধু কাজটা ভিতরের অংশে করব তাহলেই হবে। কাজটা ধরেন এই যে এখানে করব, এর মধ্যে করব, আরেকটা নিয়ে, আরেকটা নিয়ে কাজ করব আমরা, তাহলে হলো না? হ্যাঁ মানে সরাসরি হবে না, আরেকটা নিয়ে করলাম, সরাসরি না নিয়ে এখান থেকে কমাই দিলাম, তাহলে হয়ে গেল। কারণ এটার উইথ তো আপনারা এখান থেকে সেট করে দিতে পারবেন, জাস্ট ভিতরে আরেকটা কন্টেন্ট থাকবে, ভিতরে আমরা কাজ করব। ঠিক আছে, আমি যেটা দেখাচ্ছিলাম ওটা কমপ্লিট করি একটু। আমাদের এখানে ইয়েলো ব্যাকগ্রাউন্ড ছিল, ইয়েলো ব্যাকগ্রাউন্ড দিচ্ছিলাম আমি, তার মধ্যে ইয়েলো কালারটা চয়েস হচ্ছিল না। বুঝছি, এখন এটার হাইট দিব আমরা, মিনিমাম হাইট, মিনিমাম হাইটটা কত হবে যাতে আমাদের পুরো স্ক্রিনটা দেখা যায়। 360 পিক্সেল। এরপরে এখানে কি হবে, এখানে কিন্তু এখন কয়েকটা কলাম হবে, রাইট? আমরা ইনার সেকশন নিয়ে আসি, এখানে ইনার সেকশন নিয়ে আসলাম, দুইটা হলো। এখন এগুলোকে আমরা কপি করব, শুধু তিনটা হইলো আমাদের। এখানে কয়টা আছে, তিনটা আছে, তিনটা দিয়ে হয়ে যাবে। দেখেন তিনটা আছে, যতটুকু দরকার আমরা ততটুকুই নিছি এই পর্যন্ত। তো তিনটার মধ্যে এখন আমাদের জাস্ট আইকন বক্সগুলো নিয়ে আসব। আমাদের আইকন বক্স আমরা যে ডিফল্ট যেটা আছে হয়ে গেল তো না? হ্যাঁ, তো আইকন বক্সগুলো আমরা চাইলে এখানে ইউজ করতে পারি। আইকন বক্স ইউজ করে আমরা কিন্তু এখান থেকে স্টাইল করে নিতে পারি প্রিসেট দিয়ে। এই ডান এবামে এই মার্জিন গুলো যেন কিভাবে তৈরি করলাম, কোথায় এখানে ওটা একটু দেখালাম যে আমরা বক্স লেআউট নিলাম। বক্স লেআউট মানে হচ্ছে একটা নির্দিষ্ট উইথ পর্যন্ত, আর এটা বক্স না নিয়ে ফুল নিলে এই যে এখান থেকে শুরু হইতো, এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত শেষ হইতো। হ্যাঁ এভাবে। ওকে, এরপরে আমরা আমাদের বেশ কিছু এখানে অ্যাডন্স ইনস্টল করা আছে। এর মধ্যে একটা হচ্ছে যে হ্যাপি অ্যাডন্স, হ্যাপি অ্যাডন্স এর মধ্যে ডিজাইন গুলো বেশি সুন্দর। আমরা এখান থেকে এই কার্ড গুলো ইউজ করি। ওয়েল আইকন টেক্সট, আচ্ছা আমরা দেখি তো আইকন বক্স আরো আছে কিনা। এখানে কয়েকটা আইকন বক্স আছে, হ্যাঁ চারটা আইকন বক্স আছে। ইমেজের আছে একটা, হ্যাপি অ্যাডন্স এর একটা, নর্মালি একটা। তো আপনারা কিন্তু যেটা ভালো হয় সেটা ইউজ করতে পারেন। যেটা হচ্ছে আমাদের এলিমেন্টস কিটের, এটা বেশি দেখতে বেশি সুন্দর মনে হয়, এবং আমাদের ডিজাইনের সঙ্গে, ওয়েল ডিজাইনের সঙ্গে তো একটাও যায় না। এর ব্যাকগ্রাউন্ড করতে হবে হোয়াইট, দেখি আমরা এখান থেকে হোয়াইট করতে পারি কিনা। স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ড হোয়াইট, হোয়াইট না ট্রান্সপারেন্ট, সরি ট্রান্সপারেন্ট করে দেওয়া যায়, ট্রান্সপারেন্ট করে দিলে তো দেখ হ্যাঁ এটাকে ট্রান্সপারেন্ট করা যাবে, কিন্তু এটা আইকনের ক্ষেত্রে তাই না? এটা তো আইকনের স্যার, কন্টেন্টের ক্ষেত্রে কালার, কালার ওভার টাইপোগ্রাফি, আইকন বক্স, কন্টেইনার, ব্যাকগ্রাউন্ড টাইপ, দেখি এখান থেকে ট্রান্সপারেন্ট করে দিলে হবে। হ্যাঁ এখানে বর্ডার থাকা যাবে না, ওকে নেওয়া যাবে। কিন্তু এই বর্ডার এর কালারটা চেঞ্জ করা যায় কি করে? গেন এটা আপনার এই সেটিংস আসবেন, সেটিংস আসার পরে যে বর্ডার টাইপ, ওয়েল আইকন বক্স কন্টেইনারে আছি আমরা, বর্ডার টাইপ নান দেয়া আছে বাই ডিফল্ট। বর্ডার টাইপ স্যার পেয়েছিলাম, কিন্তু বর্ডারের যে কালার যেটা দেখাচ্ছি সবই আছে এর মধ্যে, জাস্ট খুঁজে বের করে নিতে হবে কোথায় আছে। আইকন বক্সের সেটিংস এ আছি আমরা, এই তো বর্ডার, বর্ডারে দেখেন নাম দেওয়া আছে, তারপরে বর্ডার সামনে আসে। বর্ডারটা যেখানে গিয়ে অ্যাপ্লাই হচ্ছে সেখান থেকে উঠাই দেওয়া লাগবে। বর্ডার রেডিয়াস স্যার, এটা কি বর্ডার অ্যাকচুয়ালি না আপনার এটা সিলেক্ট করা হয়েছে তাই এরকম দেখাচ্ছে আর কি?
ভাই মাইক্রোফোন তো মুখের থেকে দূরে নিয়ে কথা বলেন, ভালো কথা বলছেন না একবার দেখি এটা এটা রিলেটেড যে সেটিংসটা আছে এর মধ্যেই পাবো এটা কনফার্ম, কিন্তু কোথায় আছে একটু খুঁজতে হচ্ছে এই যা। আচ্ছা আমরা সময় ওয়েস্ট না করি, কোথাও না কোথাও অবশ্যই আছে, প্রত্যেকটা কন্টেন্ট আমরা জানি এগুলো এডিট করা যায়, তো আমরা একটা কাজ করি আমরা নরমাল যেটা আছে ওইটা দিয়ে ইউজ করি আপাতত, তবে এটা সেটিংস আছে বর্ডার টাইপ সলিড বর্ডার টাইপ ডটেড বর্ডার টাইপ নান। আচ্ছা এখানে অন্য একটা অ্যাড করে দেখি তো, আমাদের আইকন বক্স ছিল রাইট, আইকন বক্স এটা ইউজ করি। দেখেন এখানে এটা ইউজ করার পরে এটার হাইটটা আমাদেরকে সেট করে দিতে হবে, এইটার হাইট যেন অবশ্যই পুরো যে জায়গাটুকু আছে এটুকু কভার করে। এরপরে কি জানি জানি এরপরে আইকন আছে, আইকনটা আমরা চেঞ্জ করব আইকন লাইব্রেরি থেকে, আমাদের এখানে কি আইকন ছিল এই সাথে ওকে এটা ইউজ করি। চলে এসেছে, এগুলোর কালার কিন্তু আমরা চাইলে চেঞ্জ করতে পারবো, হ্যাঁ কালার এখানে ইম্পর্টেন্ট না, এখানে যে প্রি ডিফাইন্ড কিছু স্টাইল আছে আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন। ওকে আমাদের এই স্টাইল থেকে কি আসতেছিল এটা, সিরিয়াসলি হয়ে গেল ওই যেটা সাদা ব্যাকগ্রাউন্ড ছিলেন তারপরে যে ট্রান্সপারেন্ট করে দিয়েছিলেন না এটা এখান থেকে ট্রান্সপারেন্ট ও সেটা তো ব্যাকগ্রাউন্ড কালার ছিল সেটা তো আর বর্ডার ছিল না। ওয়েট 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 এটা কই থেকে আসছে ঠিক আমি বুঝতে পারছি না, এটা মেবি এখান থেকে আসছে, এখান থেকে আসছে কারণ এটা তো ছিল না। রিসেট করব কেমনে, এটা এইবার একটু আরেকবার দেখি আমি এটাকে একটা নিয়ে দেখি, আইকন 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 বক্স এটার হাইটটা বাড়াই দিব, এটুকু হলেই হবে। কন্টেন্টে গিয়ে আমরা টাইটেলটার মধ্যে একটু স্পেসিং হবে, আইকনটা আমরা চেঞ্জ করবো এখান থেকে, এখানে ছিল একটা কাপ কফি কাপ, ওকে এটা হয়েছে। এরপরে পরেরটা দেখেন, একটা যখন আপনাদের এরকম হয়ে যাবে এখানে স্পেসিংটা বেশি হয়ে গেছে তাই না, একটু কমাই দিই শুধু আমরা, স্পেসিংটা এত দরকার নাই, স্পেসিং এইটা কি দিয়ে হয় স্পেসিং এটুকু হলেই হবে, সাইজও এটা ঠিক আছে, শুধু কন্টেন্টে গিয়ে এখানে একটু বাড়াই দিব। ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট মিডল, পুরো কন্টেন্টের অ্যালাইনমেন্ট টপে আছে, আর পুরোটা তো আমরা একটু প্যাডিং দিতে পারি, একটু প্যাডিং দিলে কি হবে, প্যাডিং দিলে সবগুলো এলিমেন্টস ভিতরের দিকে আসবে একটু, হ্যাঁ দেখেন এখানে 25 পিক্সেল প্যাডিং অ্যাড করলাম। এখন এটা যখন একটা আমাদের হয়ে গেছে তখন কিন্তু বাকিগুলো করা অনেক সহজ, জাস্ট এটাকে কি করবেন ডুপ্লিকেট করবেন, ডুপ্লিকেট করার জন্য এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে কন্ট্রোল ডি প্রেস করবেন, হ্যাঁ ওয়েল 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 নিচে চলে গেল কপাল খারাপ হয়ে যায়,
কপি হয় না ডুপ্লিকেট ইয়া হইছে রাইট ক্লিক করে ডুপ্লিকেট করব আমরা এখন এই যে এটা দরকার নাই এটা ডিলিট করে দিচ্ছি এটাও দরকার নাই ডিলিট করে দিলাম তো দেখেন এখানে জাস্ট রাইট ক্লিক করে ডুপ্লিকেট এতে করে তিনটা হয়ে গেল কপি আমাদের তো আমাদের মনে হয় যা লাগবে এটা হয়ে গেছে শুধু কালারের কিছু চেঞ্জ করতে হবে এবং টেক্সটের পুরোটার হাইটটাও একটু বেশি হয়ে গেছে এখানে হাইটটা কম আছে হাইটটা চেঞ্জ করে নিব যেটা আমরা জাস্ট সিম্পলি এখান থেকে করতে পারবো আমি যে স্পেসিং গুলো দিলাম এতগুলো স্পেসিং এর দরকার ছিল না এর পরবর্তী সেকশন আমি চলে যাই এই সেকশনটাতে সে কি ছিল এটাও কিন্তু একই রকম জাস্ট কিছু কন্টেইনার জাস্ট আমি একটা লাইন অ্যাড করে দেখাই কিভাবে অ্যাড করবেন এরপরে আমরা অন্য ফাইলে চলে যাব এখানে কি আর না পারার মতো কিছু আছে দেখেন তো হবে এবার পারবো এখানে কিন্তু এই ইমেজটা আর এটা প্রায় একই রকম তাই না নিচে যেটা আছে এটা যে ডান পাশে এটা বাম পাশে আমরা যেভাবে নিচে ভাবে দিয়ে দিবেন এবার যদি জাস্ট এই যে এটা একটু দেখি এটা যদি আপনি করছেন তারপর আমি সবার উদ্দেশ্য একটু দেখাই দিই এখানে কন্টেন্টটাও একটা নির্দিষ্ট উইথ পর্যন্ত আছে সুতরাং কন্টেন্টের উইথ নিয়ে আমাদেরকে চিন্তা করতে হচ্ছে না শুধু এখন এর মধ্যে মাল্টিপল আমাদের সেকশন আসবে বেসিকের মধ্যে ইনার সেকশন অ্যাড করব আমরা এখানে তো দুইটা হইছে আরো লাগবে আমাদের আমরা যদি আরো কন্ট্রোল ডি চাপি তাহলে কিন্তু চলে আসবে আরো ঠিক আছে ওকে এটা এখানে থাক জাস্ট এটাকে ডুপ্লিকেট করব কন্ট্রোল ডি দেখেন দুইটা হলো আরো একটা গেল দুইটা হলো এবার চারটা হইছে না আরো একটা পাঁচটা ছয়টা দেখেন ছয়টা নিছি আমরা তো আমরা জানি এখানে ছয়টার মধ্যে কি হবে ছয়টার মধ্যে একটাতে ছবি একটাতে ইমেজ একটাতে ছবি একটাতে ইমেজ বুঝতে পেরেছেন কথা আমার এরপর আমি এখানে ক্লিক করে কন্ট্রোল ডি প্রেস করে যদি করি নিজের দিকে কপি হয়ে গেল তো হয়ে গেল এখন এগুলোতে একটাতে আমরা ইমেজ অ্যাড করব এবং অন্য একটাতে অ্যাড করব টেক্সট একটাতে ইমেজ একটাতে টেক্সট তাহলেই আমাদের কাজ হয়ে যাবে সমস্যা হচ্ছে বুঝতে এই একটা সমস্যা ছিল নিচে কপি হচ্ছিল না এটা এখন কন্ট্রোল ডি কন্ট্রোল ডি প্রেস করলে নিচে কপি হবে দেখেন জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসেন খুব ইজি এটা হয়ে গেল এখন সরি 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 টেক্সট কেন দিছি এখান থেকে আমরা ইমেজ নিব এখানে হ্যাঁ এখন বাকিগুলো তো আমরা জাস্ট টেক্সট অ্যাড করে দিব তাহলেই হবে আর এগুলো ইমেজ চেঞ্জ করে দিব পারবেন না এখন আশা করি পারবেন তো আমরা স্যার পুরো কন্টেইনারটা সাইজ বাড়াবো কিভাবে পুরো কন্টেইনারটা মানে ইমেজের যে লাস্টে যে ওটা সাইজটা আমি একটু এক্সপ্যান্ড করব এটা কিভাবে এটা 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 জি জি আচ্ছা এটার স্যার এই জিনিসটা কিভাবে আনলেন আমি না বুঝিনি ইমেজের এইটা ইমেজ কিভাবে নিয়ে আসলাম এটা 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 কিভাবে আনলেন স্যার কোনটা ইমেজগুলো নাকি ইমেজের অংশ হ্যাঁ না স্যার ইমেজ না এই যে ইমেজের এই ফর্মগুলো এর মধ্যে তো এখন ইমেজ বসাই দেওয়া যাবে কিন্তু এটা কিভাবে আনলেন স্যার আরো একবার দেখেন দেখেন পুরো একটা কন্টেইনার নিছি এটা বুঝতে পারেন নাই আমরা কন্টেইনার কিভাবে নিছেন হ্যাঁ হ্যাঁ জি স্যার এই যে প্লাসে ক্লিক করে এখান থেকে নিলাম হ্যাঁ জি স্যার নিছি তো এটার উইথ এই পর্যন্ত আছে আমি যদি উইথটা বাড়াইতে চাই তাহলে আমি এখান থেকে উইথটা বাড়াবো এখানে ক্লিক করে এই এখান থেকে উইথটা বাড়াবো আমার কথা কি বুঝতে পেরেছেন হ্যাঁ দেখেন উইথটা কি বাড়তেছে হ্যাঁ হ্যাঁ বাড়তেছে উইথটা বাড়তেছে ওকে এখন আমার এর মধ্যে নিতে হবে কিছু সেকশন তো আমরা এর মধ্যে ইনার সেকশন নিব কিছু জাস্ট এর মধ্যে ফলাই দিলাম দেখেন দুইটা হলো তখন আমার লাগবে কয়টা আমার লাগবে ছয়টা এখানে আমি জাস্ট একটাতে ক্লিক করে ডুপ্লিকেট করব ডুপ্লিকেট করব একটাতে ক্লিক করে ডুপ্লিকেট করব এরকম করে আমরা যদি পাঁচবার করি আগে যেহেতু দুইটা ছিল আর পরে নতুন করে চারবার করলাম এতে করে কয়টা হলো ছয়টা হয়ে গেল দেখেন তিন চার পাঁচ আর একটা লাগবে এভাবে আরেকটা করে নিলাম হয়ে গেল এখন এই পুরা রোটা যেখানে আছে এই পুরা রোটা কোথায় আছে এখানে নাই এটার মধ্যে নাই এখানে যদি আমরা ডুপ্লিকেট করি তাহলে দেখেন নিচের দিকে দুইটা হয়ে যাবে এখন জাস্ট এর মধ্যে আমরা ইমেজগুলো এনে বসাই দিব স্যার একটার কালার এরকম আরেকটার কালার প্লাস আরেকটার কালার এরকম এটা কিভাবে হলো ওয়েল এখন এখানে সবগুলো প্লাস নাই হ্যাঁ হ্যাঁ আছে তা আমি যদি এখন এর মধ্যে ইমেজ দেই তাহলে তো ইমেজের কালারই হবে বুঝলেন না আচ্ছা আচ্ছা আমি যদি ওখানে এখন ইমেজ দেই তাহলে তো ইমেজের কালারই হবে আমি যদি এখানে ইমেজ দেই তাহলে ইমেজের কালার হবে এখন যদি এই কালার দিয়ে যদি আমি ইমেজ অন্য ইমেজ দেই তাহলে সেটা অন্য কালার হবে বুঝলেন না এখনো হ্যাঁ স্যার বুঝছি এই তো হয়ে গেছে দেখেন এরকম আমরা এরকম করে এখন ইমেজটা পরে একটা প্লাস শুধু ক্লিক দেবেন আর ইমেজটা যেখানে যেখানে ছাড়বেন ওখানে ওখানে ওই ইমেজের ওই ফরম্যাটটা বাদ বাকি গুলো রাখুন স্যার এখন ওই কলমটা এক্সপ্যান্ড করব কিভাবে পুরো কলমটা ধরে এটাই তো ফারস্টে দেখাই দিলাম এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে মানে এখন এখানে এখানে বাড়াই দিব এখান থেকে বাড়াই দিব এই দেখেন এই যে বাড়তেছে স্যার তো মানে ছোট হয়ে যাচ্ছে আমি শুধু দুই সাইডে ইয়ে করব আর কি
মানে আপনি চাচ্ছেন যে এটা দুই দুই পাশে আরো স্ট্রেচ করতে? হ্যাঁ একটু স্ট্রেচ করতে, জি স্যার। ওয়েল, তাহলে ফুল উইথ দিয়ে দেন এখান থেকে, পুরাটা হয়ে যাবে। আচ্ছা আমরা যদি এখানে একটু খেয়াল করি, দেখেন আমরা এটা দেখতে দেখেন ফুল উইথ হয়ে আছে কিন্তু অলরেডি, এখানে এই এলিমেন্টগুলো কিন্তু ফুল উইথ নিয়ে আছে, কিন্তু আমার এখানে যেহেতু কলামগুলো সেট করা ছিল এই কারণে কলামগুলো কিন্তু একটা নির্দিষ্ট জায়গা নিয়ে আসছে এখানে, বুঝেন নাই? জি স্যার। এটা ফুল উইথ করে দেন, এটা ফুল হয়ে যাবে। এই যে বক্স ছিল এর কারণে নির্দিষ্ট জায়গার মধ্যে ছিল, আমরা এটা কন্টিনিউ ফুল উইথ করে দিলাম, দেখেন এটা ফুল হয়ে গেল। স্যার আমি যাচ্ছি এর থেকে হালকা একটু ছোট করব আর কি, মানে আমি আমার ইচ্ছা মতন ডানে বামে ছোট করতে পারবো আর কি এটা। হুম, তাহলে এখান থেকে করেন লেআউটে গিয়ে ওই বক্স করে দেন, বক্স করে দিয়ে এখান থেকে বাড়ান, এখান থেকে কমান, এই তো স্যার। তাহলে তো মানে সব ছোট হয়ে যাচ্ছে, আমি শুধু দুই সাইড দিয়ে কমাতে যাচ্ছি, তাহলে ভিতরে আবার মানে কোন দিকটা ছোট হচ্ছে বুঝি নাই আপনার কথা আমি, মানে পুরো ইমেজটাই তো আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, হোয়াইট কমালে ইমেজটাও তো মানে ইমেজের সাইজটাও তো ছোট হয়ে যাচ্ছে। আপনার ইমেজ ছোট না হলে উইডটা ছোট হবে কিভাবে? সামনে দুই সাইডে তো চাপাই দেওয়া যায় না, ইমেজ তাহলে তো ইমেজগুলো স্ট্রেচ হয়ে যাবে, চিকন হয়ে যাবে, স্ট্রেচ হয়ে যাবে, এরকম করে দেওয়া যাবে। জি স্যার বুঝতে পারছি। জি স্যার ওয়েল বুঝলেই ভালো, আপনি এই যে লেআউটের মধ্যে গিয়ে সবগুলো মডিফাই করতে পারবেন, একটু নিজেরা বেশি বেশি প্র্যাকটিস করেন তাহলে বিষয়গুলা খুব ভালোভাবে বুঝতে পারবেন। হ্যাঁ আমি দেখাই দিলে যা বুঝতেছেন সেটা হয়তো পরবর্তীতে নাও হতে পারে, নিজে একটু প্র্যাকটিস করেন তাহলেই হবে। আচ্ছা কেউ আমাকে বলতে পারবেন এই আইকনের কালারটা চেঞ্জ করা যাবে কিনা? হ্যাঁ যাবে, যাবে। কই থেকে করব? এডিট আইকনে। হ্যাঁ কই থেকে? আইকনের ওখানে স্টাইলের মধ্যে, স্টাইলের মধ্যে, স্টাইলের মধ্যে, স্টাইলের মধ্যে কি আইকনের কালারটা চেঞ্জ করা স্টাইলের মধ্যে? ঠিক আছে এটা হয়ে গেল, এখন আমরা পরের ইমেজটা দেখি একটু। একটাতে যে অবস্থা হলো আমার, কালারটা যে চেঞ্জ স্যার বলেন, কালারটা যে চেঞ্জ হচ্ছে এটা কি সিএসএস এর মাধ্যমে হচ্ছে? জাভাস্ক্রিপ্টের সাহায্যে না, সিএসএস এ চেঞ্জ করবে কিন্তু এটা আমাদেরকে দেখাচ্ছে জাভাস্ক্রিপ্টের সাহায্যে। স্যার বলেন স্যার, এই ইমেজ বক্সের মতন ভিডিও বক্স নেওয়া যায় না? হ্যাঁ দেওয়া যাবে না কেন, ভিডিও বক্স এই বক্সের মধ্যে এই দুনিয়ার যত উইজেট আছে এখানে সব উইজেট নিয়ে আসতে পারবেন, ভিডিও নিয়ে আসলে ভিডিও হবে, এটা হয়ে গেল ভিডিও। বুঝতে পেরেছেন? এর মধ্যে যত উইজেট আছে সব নিয়ে আসতে পারবেন, এটা তো কন্টেইনার জাস্ট। টায়ার হয়ে গেছে, ব্রেক দরকার। ওকে হিলস থেকে ব্রেক, তাহলে আমরা আবার এটাকে ঠিক করে ফেলি এখন। তাহলে আমাদের কি নিবো আমরা ফার্স্টে? একটা পুরা উইথ নিবো, রো নিবো, রো এর মধ্যে আমরা তিনটা কলাম নিবো, প্রত্যেকটা কলামে একটা ইমেজ থাকবে, আমরা এখানে দেখলাম একটা ইমেজ থাকবে, একটা টেক্সট থাকবে, এবং তার নিচে একটা আবার একটা টেক্সট থাকবে। ওকে তাহলে আমরা কাজ শুরু করে দিই। সবার প্রথমে একটা কন্টেইনার পুরো উইথ নিলাম, এর মধ্যে থাকবে তিনটা সেকশন, আমাদের এখান থেকে তিনটা সেকশন নিব, এখানে দুইটা হয়েছে অলরেডি, আরেকটা নিব, জাস্ট এখান থেকে কন্ট্রোল ডি প্রেস করলে কপি হয়ে যাবে, তিনটা হয়ে গেল। এখন এই প্রত্যেকটাতে আমরা অ্যাড করব, তো আমরা যদি সেন্টারটাতে অ্যাড করি, সবার উপরে আছে কি একটা ইমেজ আছে, রাইট? আচ্ছা এখানে কিন্তু চাইলে আপনারা এটার হাইটটা সেট করে দিতে পারেন। হ্যাঁ প্রত্যেকটা কার্ডের হাইট আপনারা জাস্ট মিনিমাম হাইট দিয়ে একটা হাইট তৈরি করে দেন এখানে, ধরেন আমি এখানে 400 পিক্সেল অ্যাড করে দিই, 400 পিক্সেল দিলাম, এর মধ্যে আমাদের বাকি জিনিসগুলো নিয়ে আসবো। তো এটা কি আসলে 400 পিক্সেল মেবি আরও একটু বড় হবে, তাই না? ওকে লেটস মেক ইট 480 480। তো দেখেন আমাদের এখানে সব কিছু হয়ে গেছে, এখন শুধু এটা একটা ব্যাকগ্রাউন্ড দিব আমরা, ফার্স্টে এটার ব্যাকগ্রাউন্ড পিকচার হিসেবে আমরা অ্যাড করে দেখি অ্যাড করতে পারি কিনা। তো আমরা যদি একটা নর্মাল ব্যাকগ্রাউন্ড সেট করি, আমাদের এখানকার ইমেজগুলো মেবি অনেক বড় হবে ওইটার তুলনায়, মানে ওটাতে যা প্রয়োজন হবে সেই তুলনায় হয়তো অনেক বড় হবে। সবচাইতে ভালো হতো যদি আমি এটাকে রেক্ট্যাঙ্গ মানে স্কোয়ার কোনো ইমেজ পাইতাম, আমাদের এখানে স্কোয়ার ইমেজেস দেখতে পাচ্ছি না, ওয়েল স্কোয়ার কোনো ইমেজ আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা একটা দিয়ে ট্রাই করা যাক, না হলে আমরা আবার নতুন করে ইমেজ ইনসার্ট করবো। তো খেয়াল করেন এখান থেকে আমরা একটা ইমেজ নিলাম, কিন্তু প্রবলেম হইলো কি ইমেজটা
পুরো উইথ জুড়ে হয়ে আছে, কিন্তু আমার ইমেজটা কোথায় লাগবে বলেন তো? আমার ইমেজটা টপে লাগবে, উপরে লাগবে একদম। এবং এই ইমেজের সাইজটা কি হবে, আমাদের এখানে ইমেজের সাইজটা যদি কন্টেন্ট কন্টেন্ট করি তাহলে দেখেন অর্ধেক অংশ হয়েছে। এখন শুধু আমাদের রিপিটটা নো রিপিট করে দিতে হবে, এই তো উপরে হয়ে গেল ইমেজটা। এখন যদি ইমেজের সাইজটা চেঞ্জ করতে হয় দেন আমরা এখান থেকে কাস্টম সাইজও কিন্তু অ্যাপ্লাই করতে পারবো, তাই না? কিন্তু একটা প্রবলেম হচ্ছে, এখানে দুই পাশে অ্যাপ্লাই হয়ে যাবে, এক পাশে অ্যাপ্লাই করার সুযোগ নেই। তো ঠিক আছে, এখান থেকে জাস্ট কাস্টম ইউজ না করে আমরা কন্টেন্ট ইউজ করি যাতে এই জায়গাটুকু ধরে থাকে। তো এখানে যদি ইমেজটা আমাদের বড় হতো আমরা কিন্তু আরেকটু বেশি হাইট নিতে পারতাম চাইলে, যেটা স্ট্রেচ করে এখান থেকে এখন করা যাবে না। এখন এর উপরে একটা হেডিং আছে এবং একটা প্যারাগ্রাফ আছে, তো এই দুটাই আমরা নিতে পারবো। একটা হেডিং নিলাম এখানে, দেখেন এখানে হেডিং নিলাম, তো এখানে আমাদের এই কন্টেন্ট মানে এই সরি আমাদের এই সেকশনটার মধ্যে যা কিছু থাকবে সব কিছু কোথায় হবে, সব কিছু হবে কিন্তু আমাদের সেন্টারে, মানে এখান থেকে শুরু হবে, তাই না? এই জন্য আমাদের এখানে ভার্টিক্যাল অ্যালাইন আমরা মিডল করে দিলে দেখেন এই যে মিডলে চলে আসছে। তো ঠিক আছে, এটা হয়ে গেল। এখন আমরা টেক্সট অ্যাড করি এখানে। তো এই টেক্সটের ক্ষেত্রে আবার একটা ব্যাপার আছে যে এটাতে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলো সেন্টার্ড হবে। আচ্ছা, এখানে এক্স্যাক্টলি যা লেখা আছে তাই নিয়ে আসি আমরা। গেট দ্য গুডস, গেট দ্য পরের লাইনে গুডস, GOODS, গেট দ্য গুডস। তো এখানে সবকিছু লেফট অ্যালাইন্ড আছে, কিন্তু আবার প্রবলেম হলো যে লেফট অ্যালাইন্ড হলেও টেক্সটগুলো লেফট অ্যালাইন্ড, এই পুরো এলিমেন্টটা কিন্তু আরো ছোট আছে, তাই না? আমাদের এই সেকশন থেকে অ্যাডভান্সে গিয়ে যদি আমরা এখানে প্যাডিং দিয়ে দিই, মার্জিন দিয়ে দিই কিছু ফার্স্টে সবকিছুকে সেন্টারে নেওয়ার জন্য, ঠিক আছে? দেখেন আমাদের এখান থেকে আমরা 70 পিক্সেল দিলাম, সেন্টারে চলে আসলো। এখন এটাতে একটা ব্যাকগ্রাউন্ড সেট করবো আমরা, এই টেক্সটার। হ্যাঁ, টেক্সটের ব্যাকগ্রাউন্ড, ওয়েল ক্যান ইউ সেট দ্যাট? ইয়েস, আই ক্যান সেট দ্যাট। এখান থেকে আমরা টেক্সটের ব্যাকগ্রাউন্ড অ্যাড করি, একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড, পিওর হোয়াইট, তাই না? হোয়াইটই তো ছিল, না পিওর হোয়াইট না, একটু গ্রিন হোয়াইটের মিশ্রণ। ওকে, এরকম থাক। তো দেখেন এখানে কিন্তু টেক্সটগুলো পর্যাপ্ত স্পেস পায় নাই, তো আমাদের কি করতে হবে, টেক্সটগুলোকে কিন্তু একটু প্যাডিং দিতে হবে। একটু প্যাডিং দিলে নর্মাল যদি আমরা এখানে প্যাডিং অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমাদের এখানে পর্যাপ্ত মানে জায়গা পাবে। জাস্ট এরকম করে আমি একটু প্যাডিং দিব, এই তো হয়ে গেল, প্যাডিং অ্যাড করলাম। এখানকার কালারটা চেঞ্জ করতে হবে, আমরা জানি টেক্সটের কালার ওখানে ভালো লাগছে না, হোয়াইট দিয়ে দিলাম, হয়ে গেল। এখন এখানে কি আছে, নিচে আরেকটা টেক্সট আছে, নিচে আরেকটা টেক্সট আমরা নিয়ে নিব, সিম্পল টেক্সট এখান থেকে ইমপ্লিমেন্ট করে দিব, হয়ে গেল। আচ্ছা, এখানে একটা ছোট্ট প্রবলেম হলো যে এই এলিমেন্টটা দেখেন আমি যে জায়গায় রাখতে চাচ্ছি সেই জায়গায় থাকছে না, তাই না? তো জাস্ট এটা কিন্তু আপনারা সবাই পারবেন, পজিশনটা কি করে দিতে হবে, অথবা জাস্ট পজিশনটা না করে দিলেও আপনি যদি এখান থেকে মার্জিন টপটা দেখেন, হ্যাঁ উপরের দিকে যে মার্জিনটা আছে এই মার্জিনটা যদি আমরা এখান থেকে বাড়াই দিই, দেখেন সব আমি সিলেক্ট করলাম, শুধু উপরে একটু মার্জিন দেই আমরা, তাইলে কিন্তু এটা নিচে চলে আসবে, বুঝতে পেরেছেন? শুধু উপর থেকে মার্জিন দিলে নিচে চলে আসবে। অথবা কি করতে পারতাম, অথবা আমরা একটা কাজ করতে পারতাম, সেটা হচ্ছে 70 থাক, সেটা করতে পারতাম হচ্ছে এখান থেকে আমরা এই পজিশনিংটা অ্যাবসলিউট করে দিতাম। ওয়েল ওকে, উইথ সেট করা যাবে, ওকে অ্যাবসলিউট করে দিয়ে দেন আমরা এই সেকশনটাকে নিচে নামায় নিয়ে আসতাম, তাইলে হইতো। সেক্ষেত্রে আমাদের জাস্ট একটা কাজ করে নিতে হবে যে এখানে গিয়ে আমাদের এই যে ভার্টিক্যাল অ্যালাইন মিডল না হয়ে বটম হবে, যাতে আমাদের এই টেক্সটটা সবসময় বটমে থাকে। আর এটা তো আমরা প্যাডিং মানে এটা আমরা পজিশনিং এর মাধ্যমে একদম সেন্টারে নিয়ে আসছি, বুঝেন নাই? এটা কোন ব্যাচে ছিল, বুঝতে পারছেন ব্যাপারটা? জি স্যার, জি স্যার, না আরো এক্সপ্লেনেশন দরকার আছে। লেখাটা যে এটা গেট দি গুডস, ওইটা একটু মাঝে সরবে তো কি হবে, মানে টেক্সট যে এটা স্যার ওইটা একটু মাঝে সরবে না, গেট দি গুডস? ওয়েল টেক্সট তো মাঝেই আছে না, অ্যালাইনমেন্ট লেফট আছে, লেফট অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট লেফট আছে ডিজাইনে, যদি আপনারা দেখেন অ্যালাইনমেন্ট লেফট আছে। আর আরেকটা ব্যাপার, এখানে মার্জিন এভাবে সেট না করে আমরা চাইলে পজিশনিং থেকে উইটটা দিতে পারতাম, হ্যাঁ অ্যাবসলিউট পজিশন যেখানে করলাম আমরা, আমরা কিন্তু চাইলে এখান থেকেই
উইথটা সেট করে দিতে পারতাম কাস্টম উইথ দিয়ে, এটার উইথ কে আমরা কম বেশি করতে পারতাম পুরো সেকশনটার। হ্যাঁ এটাও সম্ভব ছিল, তখন আর এই যেখান থেকে আমাদের মার্জিন গুলো লাগতো না, মার্জিন দিন আমরা জিরো করে দিয়ে এখান থেকে উইথটা সেট করে দিতে পারতাম। দেখেন উইথটা আমরা কিন্তু মুভ করতে পারবো, ধরেন এটার উইথ হবে আমাদের 200 পিক্সেল, 200 পিক্সেল দিয়ে দিলাম আমি। এরপর এটাকে আমরা সেন্টারে প্লেস করে দিই, হয়ে গেল। আমার কথা কি বুঝতে পেরেছেন সবাই? স্যার মার্জিন বা প্যাডিং কি যে কোনো এক পাশে দেয়া যায়? হ্যাঁ এখানে চার পাশে দিছি, দেখি সব পাশে হয়ে গেছে, আমরা যে কোনো এক পাশে দিতে পারবো, পারবো না কেন? আপনার এক পাশে দিলে তো হচ্ছে না, মানে আপনি বললেন ফার্স্টে আমাকে এক পাশে দেওয়া যায় কিনা, আমি বললাম দেওয়া যায়, এখন বলতেছেন এক পাশে দিলে হচ্ছে না, মানে এক পাশে মার্জিন নিচ্ছে না? না এক পাশে নিচ্ছে না, মানে এক পাশে দিলে আপনার মানে চারিদিকেই নিয়ে নিচ্ছে। ওকে ওকে, এই যে এখানে দেখেন এখানে একটা লিংক আছে দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এটা তুলে দেওয়া লাগবে, এটা তুলে দেওয়ার পরে আমরা জাস্ট এক পাশে দিতে পারবো, তার আগে কিন্তু এক পাশে দিতে পারবো না। ও তুলে দিতে হবে? জি। তাহলে কি এটা এটা বুঝতে পারলেন কিভাবে করবেন? আর কোনো কোশ্চেন থাকলে এটা নিয়ে? না স্যার বুঝছি, যেখানে বসাইতে হবে সেটার সঙ্গে রাখতে, সেটার মধ্যে রাখতে। আমি ধরেন এটাকে কিন্তু চাইলে এখানেও মুভ করে রাখতে পারবো, হ্যাঁ মানে এদিকে সরায় রাখতে পারবো চাইলে মুভ করে, কিন্তু সেটা করা রাখলে সরায় রাখলে কিন্তু হবে না, তাহলে ওইটা উইথ চেঞ্জ হয়ে যাবে পরবর্তীতে। তো ঠিক আছে আর কিছু? এই সাবস্ক্রিপশন বক্সটা একটু দেখায় দেন। কোনটা? সাবস্ক্রাইবার একটা ই আছে না বক্স, ওটা। ওকে এটা এটা আগে সি গ্রুপের কথা শুনি, সি গ্রুপ কি আপনারা বুঝতে পারছেন কেমনে কি করবেন? জি স্যার আমি সি গ্রুপ থেকে। ও এখানে আরেকটা ব্যাপার তো বাদ ছিল, সেটা হলো খেয়াল করেন এখানে কিন্তু একটা লাইন আছে, এই লাইনটা কিভাবে দিবেন বলেন তো দেখি, সবাই তো বুঝতে পারছেন বললেন, বলেন। হ্যাঁ আইকন বা পিকচার নিতে পারেন, এখানে যেহেতু বর্ডারের প্রপার্টি আর বেশি কিছু দেখছি না আমরা, তো স্যার ওইটা স্যার ড্যাশ ড্যাশ করে দিয়েছিলাম, ড্যাশ যেমন যেটা পারছিলাম না তাই। ওকে একটা কাজ করা যেতে পারে, এখানে এই যে এখানে আমাদের এটাতে না নিয়ে একটা বক্স নিয়ে, এখানে একটা বক্স নিয়ে তার মধ্যে আমরা এটাকে রাখতে পারতাম এবং এই এখানে তারপরে এসে প্যাডিং দিতে পারতাম, জাস্ট টেক্সটের উপরে বর্ডার দিতে পারতাম, শুধু টেক্সটের উপরে তাইলে হইতো। অথবা এখানে কি শুধু লাইন নামে কোনো উইজেট আছে? তাই না, এখানে ডিভাইডার নামে একটা অপশন আছে, এইটাকে আমরা ইউজ করতে পারবো আই গেস। যে ডিভাইডারটা আছে দেখেন, এই ডিভাইডারটা কিন্তু সাইজ আমরা কম বেশি করতে পারবো, তো আমরা চাইলে এই ডিভাইডারটাকে জাস্ট প্লেস করে দিতে পারবো ওখানে যেখানে আমাদের লাগবে। এখান থেকে এটার উইথ ঠিক করে দেওয়া যায় এবং এখানে বেশ কিছু অপশনস আছে যেটা আপনারা করতে যাবেন করতে পারবেন। আর কোনো প্রিসেট আছে দেখি, এখানে বেশ কিছু প্রিসেট আছে, আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন। স্টাইলে গিয়ে যদি দেখি আমরা, এটাতে কিন্তু উইথ কম বেশি করা যায়। হ্যাঁ এই ডিভাইডারটা ইউজ করতে পারবেন, একটা ডিভাইডারটা ইউজ করলে সবচেয়ে ভালো হবে। তাহলে আমি পুরো সেকশনটা ডান পাশে আরেকটু আরেকবার করে দেখাই আমি আপনাদেরকে যাদের প্রবলেম আছে। ঠিক আছে ফার্স্টে আমরা কি করছি বলেন দেখি, কেউ একজন আমাকে এটার একটা ইমেজ নিছেন স্যার, ব্যাকগ্রাউন্ড নিছি, এক্স্যাক্টলি আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড চুজ করছি, মেবি দিস ওয়ান নিলাম এবার এখানে নিয়ে নিছি। এখন নিয়ে নেওয়ার পরে যেটা নরমালি হয় সেটা হচ্ছে কি, এটা বড় হয়ে যায়, আমাদেরকে এটা কি করতে হবে, এটাকে আমাদের ছোট যাতে রিপিট না হয় বন্ধ করতে হবে এবং সাইজটাই করতে হবে কন্টেইন, কন্টেইন করলে ইমেজের সাইজটা শুধু পাবো আমরা। ঠিক আছে আর যদি আপনার স্পেসিফিক সাইজ লাগে সেটাও করা যাবে, সমস্যা নেই, পার্সেন্টেজ দিয়ে আপনারা করে নিতে পারবেন।
তো ঠিক আছে এটা এখানে হয়ে গেছে আমাদের। এখন দেখেন এর মধ্যে আমাদের কি লাগবে, এখন এর মধ্যে আমাদের টেক্সট লাগবে এবং একটা আরো একটা রো লাগবে এখানে। ঠিক আছে আমরা ফার্স্টে একটা ইন্টারসেকশন নেই এখানে, আমি এবার ইন্টারসেকশন দিচ্ছি কারণ হলো ওয়েল আমি এবার একটা ইন্টারসেকশন দিব এখানে, একটা সেকশন রাখবো শুধু কমন জমা দিয়ে সেকশন দেয়া যাবে না স্যার। আমরা অনেক সময় প্রবলেমে পড়ি তখন মনে হয় যেন এটা কাজই করে না বা হবে না। আচ্ছা এটা এটা এটার মধ্যে যে এলিমেন্টস গুলো আছে সেগুলোকে নিচে পাঠিয়ে দিই তো, এইখান থেকে আমাদের ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট নিচে চলে যাবে বটম, টেক্সটটা বটমে নিয়ে নিলাম হয়ে গেল। এখন শুধু এখানে একটা বক্স নিতে হবে, বক্সের মধ্যে এইটা এবং এই যে ডিভাইডার রাখতে হবে একপাশে, তারপরে একপাশে হচ্ছে সবকিছু আনতে হবে। তো এখানে তো একটা এলিমেন্টস হওয়ার কথা, ইন্টারসেকশন একটা আসার কথা, এখানে কেন আসবে না? আসবে, নিজে চলে গেল। ওকে তাইলে যদি না হয় অল্টারনেট কোনো উপায় অবলম্বন করতে হবে। অল্টারনেট উপায় হলো, আচ্ছা এর মধ্যে কোনো কার্ড আসবে, কিছু তো আসতে হবে। আচ্ছা এর মধ্যে দেখি তো ইন্টারসেকশন নেওয়া যায় কিনা, এই সেকশন গুলোর মধ্যে আর ইন্টারসেকশন নেওয়া যায় না। ওকে অন্য কোনো অপশন আছে, ডুয়াল বাটন সাইট টাগলাইন সাইট টাইটেল সেস হেডিং, ওয়েট এ মিনিট আমি দেখি কি করা যায়। ইমেজটাকে যদি ডুপ্লিকেট করা যায়, ইমেজটাকে ডুপ্লিকেট করে কি করবেন তাহলে তো নিচে চলে আসবে না আর একটা ইয়ে, এটা তো ব্যাকগ্রাউন্ড এটা তো ইমেজ না। বাম পাশে এইটাতে গেট দা টুলস এটা কিভাবে আসবে, ওইটা তো টেক্সট এটাতে নিয়ে আসা যাচ্ছে, ওইভাবে নিয়ে আসা যাচ্ছে সমস্যা নাই, কিন্তু আমি একটু চাচ্ছিলাম অন্যভাবে করতে, এই জন্য আমি ট্রাই করতেছি যে ওখানে কি কি নেওয়া যাবে আমি দেখি দেখি। আচ্ছা এর মধ্যে তো কিছুই আসে না দেখি, আসবে কি তাহলে এর মধ্যে আইকন আসবে না, আই সি ও এন আইকন, ওয়েল সামথিং রং, কারণ এর মধ্যে দেখেন কিছুই আসতেছে না। আমার তো হেডিংটা আসা লাগবে, হেডিং আসবে না, হেডিংও দেখাচ্ছে আসতেছে না, না 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 তাহলে আসবে। হ্যাঁ এখানে আবার ডট আসলো কোথেকে, আসবে ওইখানে, ওইটা আসে নাই এর কারণ হলো অন্য কোনো প্রবলেম হয়েছে, কিন্তু ওটা আসবে কারণ অন্তত হেডিংটা তো আমরা আগের বারে নিয়ে আসলাম। রিয়েল টাইমে কাজ করতে গেলে এরকম অনেক প্রবলেম হবে আপনাদেরও, জাস্ট সলিউশনটা খুঁজে বের করতে হবে। হ্যাঁ এটা এখানে হয়েছে, ওকে গুড, এটাও আসতেছে গুড, ডিভাইডার নেওয়া যাচ্ছে, কন্টেন্ট তো এটা মুভ করতেছে, তো এই ডিভাইডার নেওয়া গেলে সেকশন কেন নেওয়া যাবে না। আমরা এখানে আছে তাই না, এখান থেকে একটা কলামকে যদি এর মধ্যে নিয়ে আসতে দেখি নিয়ে আসতে পারি কিনা, কলাম মুভ করতেছে। আমরা ইন্টারসেকশন কি এর মধ্যে রাখতে পারবো, ওয়েল এখান থেকে একটা ডিলিট করে দিয়ে দেখি, পরে স্যার একটা ইন্টারসেকশনের ভিতরে আরেকটা ইন্টারসেকশন নেওয়া যায়, এটাই চেষ্টা করতেছি এতক্ষণ ধরে, এটা তো অলরেডি একটা ইন্টারসেকশন মেবি এই কারণে হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এটা তাহলে আমরা আপাতত একটা কাজ করি, সেটা হলো
এইটা আছে, এরপরে আমরা এখান থেকে হেডিং নিই। হ্যাঁ হেডিং নিই, এরপরে আমরা এখানে আরো একটা, সরি নট দিস ওয়ান, ডিভাইডার নিই, এটা এটা। হুম, দুইটা ডিভাইডার নিলাম, দুইটা ডিভাইডার নিয়েছি, একটা টেক্সট নিচ্ছি। এখন এই তিনটাকে আমরা যদি একসঙ্গে রাখতে পারতাম সব থেকে ভালো হতো, কিন্তু তিনটাকে একসঙ্গে রাখা যাচ্ছে না। আচ্ছা এখান থেকে ডিজাইনটা আমরা কপি করি, এখানে পেস্ট করে দিই। মানে আমি চাচ্ছিলাম যে, হ্যাঁ আমি চাচ্ছিলাম কি এই সবগুলোকে একটা ডিভের মধ্যে রেখে ডিভের ব্যাকগ্রাউন্ডটা সেট করে দিতে, তাহলে সবচাইতে ভালো হতো, কিন্তু সেটা করা যাচ্ছে না এখানে। গেট দ্য গুডস, গুড তো ঠিকই আছে, সব কিছুর অল্টারনেট কোনো না কোনো ওয়ে আছে। আমরা জাস্ট এই টেক্সটটাকে পজিশন করি, আমরা কই পাবো এটা, টেক্সটের পজিশনটা আমরা এটা সিলেক্ট করার পরে অ্যাডভান্সের মধ্যে পাবো। এই তো পজিশনিং, এখান থেকে ফার্স্টে উইথটা সিলেক্ট করে দিবেন, অটো করে দিবেন, দেওয়ার পরে আপনার যতটুকু উইথ লাগবে ঠিক ততটুকু উইথ নেবেন। ধরেন আমার এতটুকু উইথ লাগলো, এরপর আমি এগুলোকে পজিশনিং এর সাহায্যে, সরি পজিশনিং এর সাহায্যে অ্যাবসলিউট করে দিব, অ্যাবসলিউট। এরপরে এটাকে জাস্ট আমার প্রয়োজনীয় জায়গায় নিয়ে এসে রেখে দিব। হ্যাঁ, এবং এগুলোকে প্যাডিং দিব। তো প্যাডিংটা কিভাবে দিতে হয়, আমাদের এই অ্যাডভান্সের মধ্যে আমরা গিয়ে প্যাডিং পাবো। এখান থেকে ধরেন আমরা 50, ওকে 50 বেশি হয়ে যাচ্ছে, আচ্ছা 50 থাক, সমস্যা নেই, আমরা উইথটা শুধু একটু বাড়াই দিলেই হবে, পজিশনিং এসে উইথটা বাড়াই দিলে এই তো হয়ে গেল। গেট দ্য গুডস, এখন শুধু এখানে দেখেন প্রবলেমটা কি আছে, এখানে প্রবলেমটা হচ্ছে যে এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে হবে, তো এটা তো সবাই পারবে না, জাস্ট ব্যাকগ্রাউন্ড সেকশনে এসে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট, কমপ্লিট। আচ্ছা তো এখানে আমি যেটা যাচ্ছিলাম এটাকে ওখানে নিয়ে আসতে, তো মেবি এটাকে অ্যাবসলিউট করেও নিয়ে আসা যাবে, কিন্তু এটা খুব ভালো হবে না, মানে এটা খুব ভালো হয়ে না। হ্যাঁ আমি যদিও করতে পারবো এখান থেকে পজিশনিং এর সাহায্যে, এটাকেও আমরা চাইলে অ্যাবসলিউট করে দিতে পারবো, আর অ্যাবসলিউট যখন করতে পারবো তখন কিন্তু এটা যে কোনো জায়গায় নিয়ে আসতে পারবো। শুধু দেখেন এই হেডিংটার নিচে নিয়ে আসতে হবে, কারণ তাছাড়া উপরে দেখা যাবে না আমার। তো আমরা দেখি এখন এটাকে যদি আমরা মুভ করতে চাই, হ্যাঁ তো এখানে আমরা মুভ করে নিয়ে আসতে পারবো, এবং এটার যে উইথটা আছে এই উইথটাকেও আমরা কমাই দিব, যাতে এটাকে কোনোভাবে এটার বাইরে না চলে যায়। হ্যাঁ এটা কার মধ্যে আছে, এইটা পজিশনিং এর মধ্যেই আছে, উইথটা উইথ ডিফল্ট না হয়ে ইনলাইন করে, নট ইনলাইন সরি 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 কাস্টম, এইখান থেকে একটা নির্দিষ্ট উইথ পর্যন্ত নিলাম আমরা, ঠিক আছে যতটুকু আমরা ইউজ করতে চাই নিলাম, 200 পিক্সেল। ওকে একই রকম ভাবে এটাকেও আমরা জাস্ট ফিক্সড পজিশন করে দিব, সরি নট ফিক্সড, অ্যাবসলিউট পজিশন করে দিব। অ্যাবসলিউট পজিশন করে দেওয়ার পরে আমরা এখানে নিয়ে আসবো, তো হয়ে গেল। আপনার কি বুঝতে পারলেন ব্যাপারটা সবাই? এটা এটা কিন্তু সবচেয়ে বেস্ট ওয়ে না, আমার মনে হয় অল্টারনেট কোনো ওয়ে আছে যেটা করলে বেস্ট হবে। এটা জাস্ট একটা ওয়ে আমরা ইনস্ট্যান্ট বের করলাম, এটা যদি একটা ডিভ নেওয়া যেত, ডিভের মধ্যে বসানো যেত সবচেয়ে ভালো হতো, এবং সেক্ষেত্রে দেখা যেত এই এলিমেন্ট গুলোর পজিশনিং কোনো ক্ষেত্রে পরিবর্তন হতো না, কিন্তু যেহেতু আমরা অল্টারনেট ওয়েটা পাই নাই সেহেতু আমরা এইভাবে কাজটা চালাই নিব। ক্লিয়ার সবাই? আর কোনো কোয়েশ্চেন? যদি সিএসএস দিয়ে করা হতো তাহলে কি করা হতো, তাহলে এখানে একটা ডিভ নিতাম, ডিভ নিয়ে সেই ডিভের মধ্যে এলিমেন্টস গুলো আগে শুধুমাত্র আমরা কি বলে ডিভটা নিয়ে সেই ডিভটাকে জাস্ট আমরা পজিশনিং করতাম, বাকি সব এলিমেন্টস আমরা এভাবে রেখে দিতাম, ডিভটাকে অফ মাইনাস করে দিতাম, ডিভটা ডিভের টপের টপ মাইনাস যেটা আছে প্রপার্টিটা, না না এখানে ডিভ নিয়ে, ডিভ নিয়ে ডিভের মধ্যে একটা এইচ ওয়ান থাকবে, এইচ ওয়ান এর উপরে এবং নিচে দুইটা ডিভ থাকবে, ডিভের নাম হবে ড্যাশ, ড্যাশটাতে আপনারা উইথ দিবেন ধরেন 200 পিক্সেল বা না 50-60 পিক্সেল, মানে এটা যেটা উইথ, আর হাইট দিবেন ধরেন 2 পিক্সেল বা 3 পিক্সেল, ঠিক আছে, দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিবেন দুইটারই, তারপরে দুইটা তো উপরে নিচে থাকলো, হেডার এর উপরে নিচে বাই ডিফল্ট উপরে নিচে দুইটা দেখা যাবে এই তো। আর এই টোটাল ডিভটাই উপরে নিয়ে আসতাম কিভাবে, ছবির উপরে পজিশনিং অ্যাবসলিউট করে, অ্যাবসলিউট এখানে যেটা নিচে ঠিক এখানেই পজিশনিং অ্যাবসলিউট করে নিয়ে আসতাম, বুঝেন নাই? তো ঠিক আছে হয়ে গেল, সবকিছুরই মাল্টিপল ওয়ে আছে, এটারও হয়তো ভালো কোনো ওয়ে আছে আমার জানা নেই, বা আর একটু খুঁজতে হবে, খুঁজলেই পাবো। হুম ঠিক আছে, এটা এখানে থাক, এরপরে কোন সেকশন নিয়ে কথা বলবো আমরা বলেন তো একটু।
ভাই একটু কাস্টম সিএসএস তো অ্যাড করা যাবে এখানে তাই না? হ্যাঁ কাস্টম সিএসএস অ্যাড করা যাবে প্লাগইন সিএসএস প্রো ছাড়া অ্যাড করা যাবে সাবস্ক্রাইবার অপশনটা তো ঠিক আছে আমরা এরপরে মুভ করি পরে কি অবস্থা দেখি আমাদের এই তো এটা এরকম তৈরি করে ফেলছি আমরা আমাদের কন্টেন্টগুলো দেখেন যথেষ্ট মানে স্ট্যাটিক আছে যদিও আমরা জানি না রেসপন্সিভ করলে কি হবে দেখা যাক রেসপন্সিভ করলে কি হয় ওয়েল 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 রেসপন্সিভ করলে কিন্তু প্রবলেম বেশি হয়ে গেছে সেটা হচ্ছে এটা ঠিক আছে সুতরাং এগুলোকে রেসপন্সিভ করাটা খুব কঠিন হবে না শুধু এটাতে প্রবলেম হয়েছে তো এটাতে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই আচ্ছা আমি দেখি এখানে কোনো কিছু চেঞ্জেস করা যায় কিনা রেসপন্সিভের জন্য ব্যাপারটা আমরা একবারে দেখে নিই একটু দেখেন সবাই ধরেন আচ্ছা এগুলোকে আমি ডিলিট করে দিই হ্যাঁ আমরা এটাকে জাস্ট রাখি এটাকে জাস্ট রেখে দেই আর এটাকে কপি করা যাবে না রাইট ক্লিক ডুপ্লিকেট ওকে এটাকে আরেকবার ডুপ্লিকেট করি আমি তাহলে তিনটা হলো আমাদের এটা লাগবে না এটা তখন ফেলাই দিই আমরা এই তো তিনটা কমপ্লিট আচ্ছা এগুলোর মধ্যে একটু মার্জিন দেওয়া গেলে ভালো হতো না আমাদের কলাম গ্যাপ কি কাজ করবে এখানে ওয়েল নো ইটস নট ওয়ার্কিং ওকে দেন আমরা কিন্তু মার্জিন দিতে পারবো এখান থেকে সিম্পলি আমরা যদি অ্যাডভান্সে যাই পুরা লেআউটটাতে আমরা জাস্ট অল্প একটু মার্জিন দিয়ে দেই যাতে সবগুলো এলিমেন্টস একটা নির্দিষ্ট জায়গায় থাকে 15 পিক্সেল করে প্রত্যেকটাতে অ্যাড করলাম এখান থেকে কপি করব এখানে এসে পেস্ট স্টাইল মার্জিন অ্যাড হয়ে গেল এখানে এসে পেস্ট স্টাইল ওকে কমপ্লিট মার্জিন হয়ে গেছে দেখতে সুন্দর লাগছে আচ্ছা তো এখন আমি একটু দেখি রেসপন্সিভ করা যায় এটা কিভাবে আমরা যদি প্রিভিউ রেসপন্সিভে ক্লিক করি মোবাইলটা দেখি দেখেন মোবাইল লেআউটে এসে কিন্তু একেবারে হ জ বর অল অবস্থা এর কারণ হলো আমাদের এই সেকশনগুলোতে পর্যাপ্ত হাইট দেওয়া হয়নি কারণ এই সেকশনটাতে লেআউটে যদি আমি যাই যাওয়ার পরে যদি এখান থেকে আমরা কন্টেন্ট আছে কন্টেন্টের নিচে হাইট ওকে টেক্সট শো করতেছে তাই না নিচে চলে আসছে তারপরে সব এমনভাবে মিলাই গেছে যে বোঝা যাচ্ছে না কোনটার মধ্যে কে আছে আচ্ছা এখানে কি ওভারফ্লো কোনো প্রপার্টি আছে আমাদের দেখতে একটু ওভারফ্লো রেসপন্সিভ আমরা এখান থেকে কিন্তু একটা বিষয় সবাই জানি যে আমরা কোনো কিছু যদি হাইড অন মোবাইল করি সেটা দেখা যাবে না মোবাইলে কোনো কিছু যদি হাইড অন ডেস্কটপ করি সেটা কিন্তু আর ডেস্কটপে দেখা যাবে না হ্যাঁ তো এটা আপনাদের অনেক সময় কাজে লাগতে পারে কোনো কোনো সেকশন দেখা যাচ্ছে যে ডেস্কটপের জন্য একরকম ডিজাইন করতেছেন মোবাইলের জন্য একরকম ডিজাইন করতেছেন যেটা একেবারেই আলাদা শুধু সেই সময় আপনারা জাস্ট এটাকে হাইড অন মোবাইল করে দিতে পারেন যাতে মোবাইল দেখা না যায় ঠিক আছে এটা একটা উপায় তবে এগুলোকে আমাদের প্রপারলি ঠিক করতে হবে যেমন ধরেন এই টেক্সট গুলাকে আচ্ছা এটাকেই ফার্স্টে দেখি একটু মিনিমাম হাইট বাড়াই দিয়ে দেখি সবগুলোকে হ্যাঁ ওয়েল মিনিমাম হাইটটা বাড়ায় দেওয়ার পরে ঠিক হয়েছে এটা কিন্তু মোবাইলের জন্য হ্যাঁ এরপরে এখানে যে এলিমেন্টগুলো আছে এগুলোর পজিশনিংটাও কিন্তু একটু ঠিক করতে হবে আমাদেরকে এগুলো ধরেন সেন্টারে আসবে এই এলিমেন্টগুলো আমাদেরকে সেন্টারে নিয়ে আসতে হবে ঠিক এখানে যতটা কাছে নিয়ে আসতে চাই আমরা নিয়ে এসে দিব এই তো পুরোটাকে নিয়ে আসলাম যেহেতু এটা বাইরে আছে এই জন্য এটা নড়তেছে না এটাকে আবার আলাদা করে করে নিয়ে আসতে হচ্ছে এটাকে ওকে আগে এটাকে সরাই এরপর এটাকে এখানে প্লেস করে দিই তো দেখেন এই যে এখানে মোবাইলের চিহ্ন আছে তার মানে কিন্তু এখানে আমরা যা কিছু অ্যাপ্লাই করতেছি সেটা অ্যাপ্লাই হচ্ছে ফোনে ওকে এরপর আমরা আপডেট করব আপডেট করলে এটা আমাদের এখন মোবাইলে এরকম শো করবে আপনারা কি বুঝতে পারলেন দেখেন ডেস্কটপে আমাদের লেআউট কিন্তু কোনোরূপ ব্রেক হয় নাই আমরা যদি ডেস্কটপে দেখি হার্ড রিলোড করতে হবে অনেক সময় ক্যাশিং এর কারণে লোড হতে পারে না
নকশা করা যায়, সবকিছু ঠিকঠাক লোড হবে। ঠিক আছে, এটা লোড হোক, আমরা অন্য বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। আপনাদের কি বলেন, আর কি দেখানোর কথা বললেন এখানে? এখানে সাবস্ক্রাইব বক্সটা, এই যে এটা বক্সটা, এটা জি স্যার। আচ্ছা, এখানে এটার জন্য একটা ফর্ম লাগবে। হ্যাঁ, এটা ইফেক্টিভলি কাজ করার জন্য একটা ফর্ম লাগবে। তো দেখি তো আমাদের এখানে কোনো ইনপুট ফর্ম আছে কিনা। ইনপুট পিইউটি, নো, নাথিং লাইক ইনপুট টেক্সট আছে কিনা দেখি তো। টেক্সট ইনপুট নাই, তো সেক্ষেত্রে আমাদের এখানে ফর্ম অ্যাড করতে হবে। হ্যাঁ, তো দেখেন আমরা ফর্ম কিভাবে অ্যাড করবো শিখে নেই। ওয়েল, দেখা যাক আমাদের এটা। হ্যাঁ দেখেন, আমাদের এটা কিন্তু এখন মোবাইলে আসছে, যদিও হেডেটি এখন আসে নাই। খেয়াল করেন, দেখেন মোবাইলে কিন্তু এগুলো এখন সুন্দর একদম একটার পর একটা। তাহলে পারবেন না আপনারা রেসপন্সিভ করতে? কি করতে হবে সিম্পলি, আরো একবার রিপিট করি, সেটা হচ্ছে এখানে যা স্ক্রিন ডিজাইন করতেছেন করতেছেন, যখন মোবাইলের জন্য ডিজাইন করা শুরু করবেন, তখন সিম্পলি এখানে এসে রেসপন্সিভে ক্লিক করে মোবাইলের জন্য ডিজাইনটা দেখেন। তো মোবাইলের জন্য আমরা এই যে হাইটটা বাড়াই দিচ্ছি, হাইটটা বাড়াই দিয়ে সবগুলোকে বড় করে ফেলছি, তখন ইজিলি হয়ে গেছে। আমি যদি ট্যাবে দেখি, তো ট্যাবে দেখেন ট্যাবে কিন্তু আবার এই যে যা তাই অবস্থা হয়ে আছে। তো ট্যাবে এরকম হলে হবে না। তো আমি ট্যাবের জন্য এখন যে ডিজাইনগুলো করবো, ওয়েল, ট্যাবলেটে ক্লিক করলাম, আমাদের এই পেজটা ভালোভাবে লোড হয় নাই, আবার একটু। হ্যাঁ, ট্যাবের জন্য তার মানে কি স্যার, তার মানে কি আমাদের প্রতিটা ডিজাইন তিনবার করে করতে হবে ডেস্কটপ, ট্যাব আর মোবাইলের জন্য? একটা ডিজাইন করে জাস্ট প্লেসমেন্ট গুলো ঠিক করতে হবে। আচ্ছা বুঝছি, দেখেন এই তো আমি প্রতিটা সেকশন করার টাইমে মোবাইল ট্যাবলেট আর এটা করে নিলাম, এটার টাইমে এটা ঠিকটা করে নিলাম। অথবা উল্টা করতে পারেন, মোবাইলে করে নিয়ে তারপরে ট্যাবে যাইতে পারেন, এটাও হবে একই কথা। তো দেখেন এই যে এটাকে আমি রেসপন্সিভ করে ফেললাম, মানে এখানে এরকম নিয়ে আসলাম, একই রকম ভাবে এগুলোকেও নিয়ে আসতে হবে। হ্যাঁ, একই রকম ভাবে নিয়ে আসলে এগুলো কাজ করবে। এগুলোকে আমরা উইথটা কিন্তু ছোট করে দিতে পারি চাইলে, মানে যা কিছু করার দরকার এখানে, যা কিছু মোবাইলের স্ক্রিন দেখতে পাবেন এখানে, সবকিছু মোবাইলে অ্যাপ্লাই হবে। কিন্তু দেখেন যে এই স্টুয়ার কিন্তু মোবাইলে অ্যাপ্লাই হবে না, কারণ দেখেন এখানে কিন্তু টাইটেল মোবাইলের চিহ্ন নাই। আপনি শুধুমাত্র স্টাইল জনিত যা কিছু আছে, যেমন ধরেন এটার উইথ, দেখেন এটার উইথটা, হ্যাঁ এটার উইথ আমি এই যে মোবাইলের চিহ্ন দেখা হচ্ছে বা ট্যাবলেটের চিহ্ন দেখা হচ্ছে, আমি যেটা অ্যাপ্লাই করতেছি এটা শুধু ট্যাবলেটে অ্যাপ্লাই হচ্ছে, বুঝতে পেরেছেন? ওকে, এখানে ফটোশপ আর ওই একটি ফিগমা এগুলোর মতো শিফট চেপে সোজা সুজি নিয়ে যাওয়ার কোনো সিস্টেম নাই রে? হুম, কি বললেন বুঝি নাই। ফটোশপ, এক্সডি, ফিগমা এগুলোতে আমরা যেমন শিফট চেপে তারপরে টান দিয়ে একবারে সোজা সুজি চলে উপরে নিচে একটু নড়ে না, এরকম ড্র্যাগিং সিস্টেম না স্যার? গেট দা গুডস এর উপরে এই দাগটা আসতেছে কেন? এই দাগগুলো ডিজাইনে ছিল তাই। আবার আপনি কি মাঝে মধ্যে ঘুম থেকে ওঠেন? না স্যার, আমি আসলে ফার্স্টে যে পিসি ছিল না ওই জন্য একটু পিছাই গেছি, তো ওই জন্য এগুলো বুঝতে একটু ঝামেলা হচ্ছে। না কি সমস্যা কি, যেটা তো এখনই দেখাই দিলাম যে আমাদের ডিজাইনে যে দাগ ছিল ওই জন্য দাগটা নিচ্ছি আমরা, বুঝেন নাই কথা? হ্যাঁ জি স্যার বুঝছি, ডিজাইন থেকে নিচ্ছি। দেখেন এই যেখানে চলে আসছে সবকিছু, এটা এখন আমাদের বিভিন্ন স্ক্রিনে রেসপন্সিভ শো করবে। ঠিক আছে, এটা হয়ে গেল। আমরা যদি আবার ফেরত যেতে চাই ডেস্কটপে, ডেস্কটপে ক্লিক করবো, আবার আগের অবস্থায় ফেরত আসবে সবকিছু। ওকে, এরপরে সাবস্ক্রিপশন ফর্মের কথা বললো। হ্যাঁ, আমরা ফর্ম নিয়ে একটু কথা বলি। দেখেন ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্ট ফর্ম নিয়ে কাজ করার জন্য কিছু প্লাগইনস ইউজ করতে হয়। এর মধ্যে সবচাইতে জনপ্রিয় প্লাগইনগুলো হচ্ছে, আমি দেখাই দিই, লোড হোক। জনপ্রিয় প্লাগইন গুলো হচ্ছে কন্টাক্ট ফর্ম 7, এরপরে নিনজা ফর্মস আছে, ডাব্লিউপি ফর্মস আছে, আরো কিছু ফর্মস আছে, গ্র্যাভিটি ফর্মস আছে, হ্যাঁ FORM। তো আপনারা সবচাইতে বেশি যেটা ক্লায়েন্টের এন্ডে ইউজ করতে হবে সেটা হচ্ছে
কন্টাক্ট ফর্ম 7 সবচেয়ে বেশি ইউজ করা হয়। আর যদি বলেন নিজের জন্য ইউজ করবেন বা ফ্রিতে ইউজ করতে চান, আমি সাজেস্ট করব এই যে নিনজা ফর্ম, নিনজা ফর্মটা ইউজ করে দেখতে পারেন, এটাও বেশ ভালো। আর সবচেয়ে বেশি আসলে এই যে কন্টাক্ট ফর্ম 7টা ইউজ করতে হবে আপনাদেরকে। তো দেখেন নিনজা ফর্ম আমি ইনস্টল করছি, অ্যাক্টিভেটও করছি। আমরা নিনজা ফর্ম কীভাবে তৈরি করবো দেখি একটু। আমরা এই যেখানে নিনজা ফর্ম চলে আসছে, এখানে অ্যাড নিউ এ ক্লিক করবো নতুন একটা ফর্ম অ্যাড করার জন্য। এটা মূলত কিন্তু আমাদের ফর্ম, এখানে যে আমাদের সাবস্ক্রিপশন বাটন আছে এটা একটা ফর্ম। হ্যাঁ, আমরা এই ফর্মটা কিভাবে অ্যাড করতে হয় এটা দেখব। দেখেন আমাদের এখানে জাস্ট আমি এখানে একটা ব্ল্যাঙ্ক ফর্ম নিব নতুন একটা ফর্ম তৈরি করার জন্য। হ্যাঁ, ফাঁকা ফর্ম নিলাম, এখানে ক্লিক করি। এই ফর্মগুলোর আবার প্রবলেম হচ্ছে যে ফ্রিতে লিমিটেশন আছে, প্রিমিয়াম হইলে সবকিছু উন্মুক্ত কিন্তু ফ্রি হইলে লিমিটেশন। ওকে, চলে আসছে। এটা অনেক সুন্দর একটা ফর্ম, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে তৈরি করা যায়, অনেক ইজি। আমার লাগবে ইমেল অ্যাড্রেস, আমি যদি ইমেল অ্যাড্রেসটা নিই এখানে, এখানে ইমেল অ্যাড্রেস চলে আসলো। এরপর আমার লাগবে একটা সাবমিট বাটন, রাইট? আমাদের সাবমিট বাটন কোথা? এই যে সাবমিট বাটন চলে আসছে। ওকে, সমস্যা হলো নিচে আসছে, আমাদের লাগবে কোথায়? জি স্যার, জি স্যার, আমি দেখি কি করা যায়। হ্যাঁ, আমি করেছি, ডেভেলপার মোডে যাই দেখি। ইনেবল ফর্ম বিল্ডার ডেভ মোড করা যাবে, দেখি একটু ট্রাই করে দেখি। আমাদের অ্যাড নিউ ক্লিক করি আমরা আবার, কন্টাক্ট ফর্ম 7ও করা যায়, ব্ল্যাঙ্ক ফর্ম। ওকে, এই তো লেআউট দেখতে পাচ্ছি আমরা একটা। ওকে, লেআউট তো ডিভাইডার, লেআউট ডিভাইডার দিয়ে কাজ নাই। ক্লাসে যাই আবার, এইচটিএমএল। আচ্ছা, এইচটিএমএল দিয়ে অ্যাড করতে হবে, দ্যাটস নট এ গুড থিং। ফেভারিট ফিল্ড মিসেলেনিয়াস ডিভাইডার লেআউট, লেআউট তো এইচটিএমএল ছাড়া কিছু দেখি না। আচ্ছা, মাল্টি কলাম, ওকে, এটা আসছে মাল্টি কলাম। এখানে বলে দিচ্ছে যে কি করা লাগবে, দেখি আমরা মাল্টি কলামের জন্য কি করতে হয়। দেখে তো খুব সহজে করে ফেলল, আমরা পারলাম না কেন। প্লাস আমাদের ফার্স্টে হচ্ছে ইমেল, ইমেল, এরপরে আরেকটা ইমেল নিলাম, ওই whether you're going for the elegance of our default stylings or driven to take the form to the next level through pure experimentation. With layouts and styles, your options are anything but limited. Ah. এটা একটা অ্যাডভান্স ইউজ করতে হবে এর জন্য। হ্যাঁ, যেটার জন্য পে করতে হবে $49. কাম অন, এভাবে আমাদেরকে ধোকা দেওয়া উচিত হয়নি।
আমি এর আগে একটা সাইটে কেমন জানি করছিলাম, আমি এইচটিএমএল দিয়ে করছিলাম, তাইলে অ্যাপস এন্ড ইন্টিগ্রেশনস এর মধ্যে এই তো মাল্টি পার্ট ফর্ম। স্যার ফর্ম না থাকলে কোনো ভাবে কোডিং করে ফর্ম নিয়ে আসা যাবে না? হ্যাঁ যাবে যাবে কোডিং করে করা যাবে। আমাদের এই দুইটা কলাম, আমাদের এই দুইটা কলাম নিয়ে স্যার তৈরি করছিলাম না, জি স্যার ওইটা দিয়েই করা যাবে। কিন্তু স্যার এমনি দুইটা কলাম নিয়ে করা যাবে না, একটাই ফর্ম বসা একটাই বাটন অ্যাড করে দিয়া না হবে না, কারণ আমরা এখান থেকে সরাসরি ফর্ম ইম্পোর্ট করতে পারবো। আচ্ছা দেখি আমরা অল্টারনেট অপশনটা দেখি, কন্টাক্ট ফর্ম এরা সবকিছুতে খালি টাকা চায়, এটা একটা প্রবলেম। কন্টাক্ট ফর্মের বড় আরেকটা সুবিধা আছে, কন্টাক্ট ফর্মটা হচ্ছে আপনার এই যে অনেকটা টেস্ট টাইপের, তো এখানে আপনি জাস্ট খালি বসাই দিবেন হবে। তো আমরা একটা কন্টাক্ট ফর্ম জেনারেটর ইউজ দেখি, কন্টাক্ট ফর্ম 7 ড্র্যাগ এন্ড ড্রপ বিল্ডার। আমরা এটা অনলাইন মানে আমরা একটা প্লাগইন ইউজ করে করতে পারি। হ্যাঁ আবার চাইলে অনলাইনে কোন ফাংশন আমি দেখেছিলাম মনে আছে আমার, সিন্স ভিজুয়াল ড্র্যাগ এন্ড ড্রপ, ওয়েল না পাইলে ড্র্যাগ এন্ড ড্রপ বিল্ডার একটা প্লাগইন আছে কন্ট্রাক্ট ফর্মের জন্য। মানে আমরা নর্মালি কন্ট্রাক্ট ফর্মে যেটা করতে হয় সেটা হচ্ছে কি যেভাবে নিতে হয়, ধরেন এখানে যে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন, এরপরে ইমেল অ্যাড্রেস আছে, লেভেল ইমেইল, অ্যাড করলাম, অ্যাড করলে চলে আসবে স্বাভাবিক। কিন্তু এটা যদি আমরা সেভ করি, আচ্ছা এটা আগে দেখাই দিই আমি, দেখেন এখানে যে লেভেল দিছি, লেভেলের পরে সাবমিট দিছি, হ্যাঁ ইনপুট সাবমিট দুটো ইমেল আসছে, ইমেলের পর সাবমিট। আচ্ছা এটাও সরাই দিয়ে দেখতে পারি আমি, এটা কেটে দিই, দেখি তো এক লাইনে আসে কিনা। খুবই সহজ এখানে ফর্ম বিল্ড করা কন্ট্রাক্ট ফর্ম 7 এ। আমি দুইটাকে নিলাম, নিয়ে দেখি এখন এক লাইনে আসে কিনা, সেটা পাশে কিছু মেল কোথায় যাবে কি হবে না হবে। হ্যাঁ ইউজ এলিমেন্ট এলিমেন্ট প্রো অ্যান্ড আমাদের হ্যাপি অ্যাডেন্স একটা আছে, এরপরে এটার একটা আছে, ই এলিমেন্ট এর যেটা আছে এবং একটা কিট এসেনশিয়াল অ্যাডেন্স এর একটা আছে, আর একটা হচ্ছে এলিমেন্ট কিট, তিনটারই আছে। তো আমরা তিনটাই ট্রাই করে দেখি কোনটা ভালো হয় সবচাইতে। ফার্স্টে আমরা এটা ইমপ্লিমেন্ট করলাম, ওকে আমরা এখান থেকে সিম্পলি আমাদের ফর্মটাকে সিলেক্ট করব মেনুর মতো। হ্যাঁ ফর্মটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে দেখেন এখানে কি হয়েছে, দুই লাইনে আসছে তাই না। আচ্ছা এটাকে কি এডিট করা যাবে দেখি আমরা, কন্ট্যাক্ট ফর্ম 7 এটাকে এডিট করা যায় কিনা। ওয়েল প্রো ফিচার্স আছে অনেকগুলো, যেগুলো দিয়ে আসলে এডিট করা যেত হয়তো বা, কিন্তু আমাদের এখানে এখন যাচ্ছে না, ইনপুট আছে দেখতে পাচ্ছি। ওয়েল গ্রেট, ইনপুটটা কমাই দেওয়া যায়, এটাকে তাহলে নিয়ে যাওয়া যাবে না, বাটন ইনপুট বাটন সবই আছে কিন্তু এগুলাকে ডিজাইন করার কোনো ফাংশন দেয় নাই ওরা। ঠিক আছে আমরা পরে আরেকটা দেখি, অন্যটা দিয়ে দেখি কি করা যায়। ফার্স্টে আমরা দেখতেছি এখান থেকে করা যায় কিনা, অল্টারনেট অপশন আছে আমরা যে ভিজুয়াল বিল্ডার দিয়ে বিল্ড করে নিতে পারবো, ওটা দিয়ে করা যাবে। তো ফার্স্টে আমি এভাবে ট্রাই করতেছি, এরপরে কন্ট্রাক্ট ফর্ম 7, এরপরে আমরা এটা ইউজ করি হ্যাপি অ্যাডভান্সের দিকটা। ওয়েল এখান থেকে আমাদের ফর্মটা সিলেক্ট করতে হবে, হ্যাঁ এখানে একই অবস্থা ওপরে এবং নিচে, এটা কি কোনোভাবে এক রূপে আসবে না, ভার্টিক্যাল অ্যালাইন, ওকে ভার্টিক্যাল অ্যালাইন, মিডল হরিজন্টাল অ্যালাইন, সেন্টার, কাস্টম কলাম উইথ, কলাম অর্ডার, ডিসপ্লে ফেস করা গেলেই তো হইতো, এক লাইনে চলে আসতো তাই না, মনে হচ্ছে না এরকম। হ্যালো হ্যালো আমাদের এখানে দুইটা এক লাইনে নিয়ে আসে, আর আমি এটা দেখতেছি কিভাবে এই তো চলে আসছে, তাহলে আমরা হ্যাপি অ্যাডভান্সের এটা ইউজ করতে পারবো। দেখ ভেরি গুড, তাহলে প্লাগইন ইনস্টল করে নিতে হবে, হ্যাভ ইউ ডন
হ্যাঁ হ্যাপি এন্ডস ইনস্টল করতে হবে, আমি লিস্ট আপনাদেরকে করে দিয়ে দিচ্ছি যে কোনটা কোনটা লাগবে। দেখেন আমি যেটা উইথ সেট করে দিলাম, সেট করে দেওয়ার পরে একটা নির্দিষ্ট জায়গা চলে আসবে, তখন আমরা কনফার্ম যেটা করতে পারবো। এখন আমরা কালার চেঞ্জ করতে পারবো, এভরিথিং চেঞ্জ করতে পারবো। শুধু দেখেন এই যে ফিল্ড লেভেলে যাবো, এখানকার যাবতীয় সেটিংস আপনাগুলো এখন আমরা এডিট করতে পারবো। ঠিক আছে, আমরা হ্যাপি অ্যাডভান্সটাতে করতে পারতেছি। আমি জাস্ট আর একটা যেটা আছে ওটা একবার ট্রাই করে দেখি তো কি অবস্থা। কন্ট্যাক্ট ফর্ম সেভেন, কন্ট্যাক্ট ফর্ম, এটা আপনাদের কিন্তু ওয়ার্ডপ্রেসে কাজ করতে চাইলে কন্ট্যাক্ট ফর্মটা একেবারে ওয়ান অফ দ্য মানে মোস্ট ইম্পর্টেন্ট, খুবই লাগে। হ্যাঁ, এটা হচ্ছে এলিমেন্ট কিট, এটা দেখি এটা কি অবস্থা। এটাতে সিলেক্ট করে দিতে হবে, বেশি প্লাগইন ইনস্টল করলে কি ওয়েবসাইট স্লো হয়ে যায়? স্লো হয়ে যায়, তবে কিছু পদ্ধতি অবলম্বন করলে ওয়েবসাইট আবার ঠিক হয়ে যাবে। ওকে, এটা দিয়ে হবে না, শুধু আমাদের হ্যাপি অ্যাডভান্স যেটা ছিল হ্যাপি অ্যাডভান্সটা দিয়ে আমরা খুব সহজে এগুলোকে এডিট করতে পারছি, তাই না? জি স্যার, জি স্যার। কিছু বিষয় অ্যাড করতে হবে, যেমন ধরেন এখানে এতো ওয়েল ইমেইল ছিল, লেভেল লেভেলের দরকার নাই, এখানে লেভেল লাগবে না আমাদের, এখানে ইমেইল অ্যাড্রেস লাগবে, আর এটা হচ্ছে নাম, ইমেইলের নাম। হ্যাঁ, মানে ফর্মের নাম লিখতে হয়, আমরা জানি না যে প্রত্যেকটা ফর্মের অবশ্যই একটা নাম থাকতে হয়, তাই না? নেম অ্যাট্রিবিউট থাকতে হয়। তো এই দুটো অ্যাড করলাম, এখানে আর কোনো কিছু অ্যাডিশনাল অ্যাড করা নাই, তবে আমরা ওই যে প্লাগইনটা ইউজ করব লাইভ ড্র্যাগ এন্ড ড্রপ বিল্ডার ফর কন্ট্যাক্ট ফর্ম সেভেন, এটা দিয়ে আমরা কন্ট্যাক্ট ফর্ম সেভেন খুব সহজে বিল্ড করতে পারবো। হ্যাঁ, এটা আমি একটু পরে ইনস্টল করে নিচ্ছি, করে নিয়ে দেখতেছি, দেখাচ্ছি আপনাদেরকে। আমি এটা কখনো ইউজ করি নাই, জাস্ট আমি নিজে ট্রাই করবো। আচ্ছা, এরপরে দেখেন এখানে ফর্মটা তৈরি হয়ে গেল আমাদের, ফর্মের বাইরে কিছু অপশন আছে, যেমন ধরেন এখানে যে কোথায় যাবে, হ্যাঁ কোথায় যাবে, তো রিপ্লাই টু, ধরেন আমি কোনো মেসেজ পাঠাইলে তো ওরা এখন যে ফর্মটা সাবমিট করছে সে যদি ফর্মটা পাইছে, মানে তাকে অনেক সময় দেয় না, আপনি কোনো কিছু সাবমিট করলেন আপনাকে কনফার্মেশন মেসেজ আসে না, ঠিক একই রকম এটা কনফার্মেশন মেসেজের মতো, যদি রিপ্লাই দিয়ে যান কনফার্মেশন মেসেজ অ্যাড করে দিতে পারবেন এখানে। এরপরে সাবজেক্ট কি হবে আপনার, ঠিক আছে সাবজেক্টটা এখানে অ্যাড করে দিতে পারবেন। এরপরে কোথায় মেইলটা পাঠাবেন, আমি যে আমার ঠিকানায় পাঠাচ্ছি, কোন ঠিকানা থেকে পাঠাবেন, এটা যদি আমি কোনো জিমেইল অ্যাড্রেস দিই সেখানেও চলে যাবে, শুধু আমার মেইল সার্ভারটা ঠিক থাকতে হবে। ওকে, তাহলে পাঠাই দেওয়া যাবে। আর এখানে দেখেন এই যে চার্ট ব্র্যাকেটের মধ্যে যেগুলো লেখা আছে সেগুলো মূলত নাম, যেমন ইমেইল অ্যাড্রেস শুধু এখানে কাজ করবে, আর কিছু কাজ করবে না, এখানে ইমেইল অ্যাড্রেসটা কাজ করবে, সাবজেক্ট কাজ করবে না এখানে, কারণ সাবজেক্টে আমাদের কিছু নাই। এরপরে ওকে, এটা তো হয়ে গেছে, সাবজেক্ট নাই, সাবজেক্ট কাজ করবে না, ইওর নেমও কাজ করবে না, কারণ আমরা নামের ইনপুট নেই নাই, শুধু কাজ করবে ইমেইল অ্যাড্রেস। আমরা ইমেইল অ্যাড্রেসটা নিছিলাম, এটা ঠিক করে দিতে হবে, এ তো হয়ে গেল। এরপরে আমরা এটাকে সেভ করব, আর আর কোনো কিছু না, এগুলো হচ্ছে মেসেজ, অর্থাৎ ফর্মটা যদি সাবমিট হয় তাহলে কি মেসেজ শো করবে, না হলে কি মেসেজ শো করবে, এই ধরনের বিষয় দিই। এটা আমরা কন্ট্যাক্ট ফর্ম সাব সাব ওয়ান না দিয়ে সাবস্ক্রিপশন ফর্ম দিই, সাবস্ক্রিপশন ফর্ম। হ্যাঁ, বানান ফুল হলো মেবি এসিবি এসিবি সাব সাবস্ক্রিপশন, সাবস্ক্রিপশন ফর্ম নাম দিলাম আমি এখান থেকে। ওকে, হ্যাঁ, এটা কি কন্ট্যাক্ট যে অপশনটা কি থাকবে এখানে, কি এটা কোনো অ্যাড অনস হচ্ছে কোনটা বাম পাশে যে কন্ট্যাক্টের ভিতর রয়েছে আমরা, এটা এটা তো প্লাগইন, যে প্লাগইনটা আমরা ইউজ করলাম আমরা যদি এখানে আসি, নতুন একটা লেআউট নেই এখান থেকে, সেটা আমাদের পুরো স্ক্রিন জুড়ে হবে না, আমাদের নির্দিষ্ট একটা এরিয়া পর্যন্ত হবে, ধরেন এই পর্যন্ত হলো 780 পিক্সেল দিয়ে দিই। এরপরে এটার একটা হাইট দিব আমরা, মিনিমাম হাইট, মিনিমাম হাইট এটা অনেক কম হবে যেহেতু ফর্ম থাকবে শুধু এখানে, 215 পিক্সেল। এরপর আমরা এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করব, মেবি একটু গ্রিনিশ টাইপের কালার,
ওকে একটু গ্রিনিশ, হ্যাঁ ঠিক আছে। এখন ওকে, এখন এর মধ্যে আমরা কি করব, একটা হেডিং আসবে ফার্স্টে, হেডিং, হেডিংটা হচ্ছে ফর্মের হেডিং, হ্যাঁ। এরপরে এর নিচে কি আসবে, এটা হচ্ছে ধরেন জয়েন, আমি লিখে দিই জয়েন আওয়ার সাবস্ক্রিপশন লিস্ট, হেডিং অ্যাড করলাম। ওকে, হেডিংটা সেন্টারে যাবে, হেডিং এর কালার হবে হোয়াইট, হোয়াইট, ওকে ডান। এখন এর নিচে আমাদেরকে শুধু ওই কন্ট্যাক্ট ফর্ম 7 এর যে উইজেটটা আছে ওটা অ্যাড করতে হবে, কন্ট্যাক্ট ফর্ম 7 বাই হ্যাপি অ্যাডনস। কন্ট্যাক্ট ফর্ম 7 হ্যাপি অ্যাডনস এরটা দেখলাম আমরা কাজ করে ঠিকঠাক মতো, আমরা এখানে অ্যাড করে দিলাম। আচ্ছা বাই ডিফল্ট আসবে না কোনো কিছু, জাস্ট ফর্মটা, ওকে। প্রবলেম হইলো ফর্মটা সিলেক্ট হবে এখান থেকে, নামটা চেঞ্জ হয়েছে, তো সমস্যা নাই, আমি এটাকে আপডেট করি একটু, দেখি আমাদের পেজে আসে কিনা। এরপর এটাকেও রিলোড দেই, আমাদের পেজটাকে রিলোড দেই, যেহেতু নামটা চেঞ্জ করলাম ওইটা চেঞ্জেস এখনো ভিজিবল হয় নাই, আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা কিন্তু চলে আসছে, শুধু সমস্যাটা কি হয়েছে আমাদের এটা নিচে চলে গেছে। তো আমরা সেটা শিখলাম কিভাবে ডান পাশে নিয়ে আসতে হবে, আমাদের এটা রিলোড করলে আমরা এটা করতে পারবো, এটা রিলোড হোক, মিন মিন হোয়াইল আমি এটাকে ইনস্টল করি লাইভ ড্র্যাগ অ্যান্ড ড্রপ বিল্ডার। আমার মাইক্রোফোনের সমস্যা নাকি না, ফান নেই আপনি লগইনস গুলো আসলে কি কি নাম হবে একটু ব্যাপার, কন্ট্যাক্ট ফর্ম 7, তারপর বললো কন্ট্যাক্ট ফর্ম 7 হচ্ছে হ্যাপি, হ্যাপি অ্যাডনস, হ্যাপি অ্যাডনস, হ্যাপি লিখে সার্চ দেন, দেখেন কি আসে, সাইটটা বলবো মনে হয় সাতটা বড় লিস্ট দিয়ে দেবে, দেখি আমরা। হ্যাঁ আজকে ওয়ার্ডপ্রেস হয়ে কি শেষ, মেবি তাই তো বলবো, জাভাস্ক্রিপ্ট যাবে তাই যে তো সি প্যানেলে মানে প্লাগইন ইনস্টল করতে কি ভাবে দেখে নিতে হবে সারা কথা, ওটা তো স্যার ফার্স্ট দিনই দেখাইছে। আচ্ছা ডোমেইন হোস্টিং কিভাবে লাইভ করতে হয় একটা ওয়েবসাইট সেটা দেখব না, শুনতে পাচ্ছেন? ওকে দেখেন আমাদের এটা চলে আসছে, পেজ রিলোড হয়েছে অলরেডি, এতে সাবস্ক্রিপশন ফর্ম নামটাও আপডেট হয়ে গেছে, এখন শুধু এটার স্টাইলিংটা চেঞ্জ করে এই বাটনটাকে আমাদের ডান পাশে নিয়ে আসতে হবে, তাহলে আমাদের কাজ কিন্তু কমপ্লিট। আর আমার এখানে ইন্টারনেট চলে গেছিলো যার কারণে মেবি আপনারা আমাকে শুনতে পাচ্ছিলেন না, আমি নতুন প্লাগইনটা যেটা খুঁজতেছি এটা নিয়ে আসি, দেখি ড্র্যাগ অ্যান্ড ড্রপ বিল্ডার ফর কন্ট্যাক্ট ফর্ম 7, ওয়েল এই তো এটা, এটা দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ ইনস্টল করি, এটা দিয়ে আমরা খুব সহজে কন্ট্যাক্ট ফর্ম 7 তৈরি করতে পারবো, তৈরি করা হয়ে গেলে প্লাগইনকে আবার ডিসেবল করে দিব কারণ ওটার দরকার নেই তখন আর। আচ্ছা এটা চলে আসছে নাই এখনো, কামন ইনস্টল হচ্ছে, অ্যাক্টিভেট করলাম, ডাজ নট হ্যাভ এ ভিডিও, শিট আপুরাস না, ওয়েল প্লাগইনস এ কোনো প্রবলেম আছে, কাজ করছে না ঠিকমতো। কন্ট্যাক্ট ফর্ম 7 জেনারেটর আছে অনলাইনে কিছু, তো কাজ করছে না, নাম 7 হয়েছে কেন কন্ট্যাক্ট, হ্যাঁ তো কন্ট্যাক্ট ফর্ম হতে পারত, 7 হয়েছে কেন নাম, কন্ট্যাক্ট ফর্ম 7 কেন নাম দিছে জানি না, ভাই ফর্ম বানাইছে 7 বারের 12টা সফল হইছে এজন্য 7
allow and continue. Installing plugin. Okay, তো নতুন প্লাগইনটা এটা কাজ করছে এখন. হ্যাঁ, দেখেন এই কন্টাক্ট ফর্মে গেলে আমরা অ্যাডমিন এর সাহায্যে এখন নতুন এই প্লাগইনের বিল্ডারটা চলে আসছে. তো আমরা এখন চাইলে এখানে কন্টাক্ট ফর্ম দিয়ে তৈরি করতে পারি. তো আমরা যদি ব্ল্যাঙ্ক একটা নেই, আপডেট টু ইউ দি ডিজাইন, সবাই হেল্প থাকা চাই. কাম অন ম্যান. আচ্ছা, তো দেখেন এখান থেকে জাস্ট আপনারা ড্র্যাগ এন্ড ড্রপ করে কিন্তু ফর্ম তৈরি করতে পারবেন. হ্যাঁ, কন্টাক্ট ফর্ম 7 এখানে লেভেল যদি রাখতে চান রাখতে পারবেন, না রাখলে ফেলে দিবেন. প্লেস হোল্ডার ধরেন এখানে দিলাম, ইমেল অ্যাড্রেস অথবা জন অ্যাট জিমেইল ডট কম প্লেস হোল্ডার হিসেবে ইউজ করতেছি. হ্যাঁ, ক্লাস ভ্যালু ক্লোজ এ তো হয়ে গেল, এটা অ্যাড হয়ে গেল. এরপর আমরা বাটন অ্যাড করবো. এখানে বাটনটাকে এর সঙ্গে অ্যাড করা যায়, ওয়েল যায় না, নিচে অ্যাড করে দিলাম, সমস্যা নেই. আমাদের একটা প্লাগইন আছে আমরা জানি, সেই প্লাগইনের সাহায্যে আমরা অ্যাড করতে পারবো. তো আপনারা চাইলে এটা ইউজ করে করতে পারেন, আবার এটা ইউজ না করেও করা যাবে, আমরা যেভাবে করলাম একটু আগে. এটা ইউজ করে সরাসরি আপনারা ফর্ম তৈরি করতে পারবেন. জাস্ট সেভ করবেন ওই নামে, এই তো আনটাইটেল হয়ে আছে, টাইটেল একটা নাম দিয়ে দেন, SUBS2 সাবস্ক্রিপশন 2. দুইটা ফর্ম তৈরি করলাম আমি, দেখা যাক আমাদের এখানে দুইটাই আমরা ইউজ করতে পারবো. কন্টাক্ট ফর্ম সে যাবো জানি. আচ্ছা দেখেন, এই যে একটা সাবস্ক্রিপশন তৈরি করছি আমরা, আর একটা তৈরি করছি সাবস টু. যদি কি জানি একটা প্রবলেম আছে, মেবি আমাদের ওই যে ইমেল রিলেটেড কোনো সেটিংসে ইস্যু আছে. আচ্ছা ওটা থাক, আমাদের এখানে কি অবস্থা দেখি. হ্যাঁ, এখানে এটা চলে আসছে, আমরা এখানে এডিটে ক্লিক করব. ক্লিক করার পরে দেখেন এই যে আমাদের ফর্ম রিলেটেড সেটিং যেটা, এখানে দেখেন তিনটা সেটিংস আছে, ফর্ম ফিল্ডস লেভেল সাবমিট বাটন. তো আমাদের ফর্ম ফিল্ড সেটিংসটা লাগবে. এখান থেকে আমরা উইথটা দেখেন, এখান থেকে আমরা উইথটা কমাই দিলাম, পিক্সেল দেই আমরা. এটা যেন কোন অ্যাডন্স দিয়ে করা হয়েছিল, হ্যাপি অ্যাডন্স. দেখেন এখান থেকে আমি এটাকে 300 পিক্সেল করছি, 300 পিক্সেল. আচ্ছা আর একটু বড় করে দেই, এটা কিন্তু দুইটা সহ. হ্যাঁ, দুইটা মিলাইয়া বাটন এবং এটা মিলাইয়া উইথটা হচ্ছে আমার. আর এটা হচ্ছে স্পেসিং, আমি যদি নিচে স্পেসিং দিতে চাই, প্যাডিং অ্যাড করতে চাই নর্মাল অন্য যেগুলোর মতো একই রকম. ইভেন এখানে প্লেসহোল্ডার টেক্সট যদি আমরা অ্যাড করতে চাই, সেখানে কালার কেমন হবে, পুরো ফন্টের টাইপোগ্রাফি কেমন হবে, বর্ডার থাকবে কি না, বক্স শ্যাডো থাকবে কি না, ব্যাকগ্রাউন্ড কালার থাকবে কি না, সব আমরা চেঞ্জ করতে পারবো. এরপর বাটনের ফর্ম ফিল্ডস লেভেল, আমাদের যেখানে লেভেল নাই, লেভেল নিয়ে চিন্তা নাই, বাটনের দিকে খেয়াল করি আমরা. বাটনে মার্জিন আছে, প্যাডিং আছে, টাইপোগ্রাফি আছে, ফন্ট চেঞ্জ করা যাবে. এরপরে এখানে দেখেন টেক্সট কালার এবং ব্যাকগ্রাউন্ড কালারটা ইম্পর্টেন্ট. আমরা যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার যেটা ইউজ করব সেটা কিন্তু কাজ করবে. আমাদের ডিজাইনে কেমন ছিল, ওকে সাদা কালো এরকম ছিল, আর টেক্সটের কালার ছিল হোয়াইট, মেবি হোয়াইট. ওকে, বর্ডার ছিল, বর্ডারটা হবে সলিড, নন বর্ডার রেডিয়াস 0. আচ্ছা এই বর্ডারগুলো কই থেকে আসে আমি তো বুঝি না. এখানে কি বর্ডার আছে, বর্ডার আসলে হ্যাপি ইফেক্টের মধ্যে আছে, তাও তো নাই. অ্যাডভান্স সিএসএস ক্লাসেস স্টাইলস, বর্ডার টাইপ, সাবমিট বাটনে বর্ডার আছে, সাবমিট বাটনে বর্ডার টাইপ নান হবে, বক্স শ্যাডো থাকবে না. আচ্ছা সেভ করি. আচ্ছা এখানে একটা ছোট প্রবলেম আছে, দেখেন প্রবলেমটা হলো এটাকে আমাদেরকে সেন্টারে নিতে হবে, এটা কিন্তু সেন্টারে নাই. হ্যাঁ, এটাকে সেন্টারে নিব. তো এটা কোন রিলেটেড সেটিং, সেখানে ক্লিক করব আমরা. ক্লিক করে সাবমিট বাটনের ওই চারপাশের গোলাপি কালারটা যায়নি ওইটা. হ্যাঁ হ্যাঁ, ওটা খেয়াল করছি. দেখেন এখানে দেখেন এইটাকে আমাদের সেন্টারে নিয়ে আসতে হবে. তো আমাদের সবকিছু যেহেতু এখানে আছে, আমাদের পুরোটাকে সেন্টারে নিয়ে আসার জন্য আমরা কি করতে পারি, এখান থেকে স্টাইলে গিয়ে তখন ভাই কোডিং করলে টেক্সট লাইন সেন্টার দিলে কখন চলে আসে, কখন চলে আসতো, মার্জিন দিলে চলে আসতো, মার্জিন অটো করে দিলে চলে চলে আসতো. আচ্ছা এখানে কি অটো লেখা যায়, ভালো কথা বলছেন, না অটো লেখা যায় না.
অ্যাডভান্সড আচ্ছা এটা এটাতে সবগুলোকে সেন্টার করে দেখি এখান থেকে যদি আমরা ভার্টিক্যাল অ্যালাইন মিডল করি ওকে টেক্সট অ্যালাইন কোথায় সব কিছুকে সেন্টার করার বুদ্ধি নাই স্ট্রাকচার ফ্লো লেআউট বক্সড কলাম উইথ ওয়াও এখানেই তো আছে শিট কলাম উইথটা বাড়াই দেওয়া ছিল তো কলাম উইথটাকে সেন্টার করলাম কিন্তু এখানে সেন্টার করার অন্য কোনো ওয়ে থাকা উচিত ছিল কন্টেন্ট উইথ হচ্ছে ফুল উইথ দিয়ে তারপরে সেন্টার অপশন আসে কন্টেন্ট উইথটা কমাই দিছি একেবারে কমাই দিছি যাতে আমার কন্টেন্টের উইথের বাইরে না যায় এইজন্য সেন্টার চলে আসছে তো হয়ে গেল ও এখানে আরেকটা পেপার মনে হয় বাদ পড়ে গেছে সেটা হচ্ছে আমাদের এই সেকশনটাতে একটা ব্যাকগ্রাউন্ড ছিল রাইট আমাদের ডিজাইনে যদি আমরা দেখিও না ব্যাকগ্রাউন্ড ছিল না আচ্ছা হয়ে গেছে এখানে ব্যাকগ্রাউন্ড থাকলে ব্যাকগ্রাউন্ড দেওয়া যেত সেভ করব শুধু আমাদের এই বাটনটা নিয়ে একটু প্রবলেম হয়েছে আমরা বাটনের কালারটা চেঞ্জ করতে পারি না এছাড়া কিন্তু আমাদের মোটামুটি সব হয়ে গেছে তাহলে আপনারা বুঝতে পেরেছেন ফর্ম কিভাবে ইন্টিগ্রেট করতে হয় বিনীতা বুঝতে পারছেন জি স্যার বুঝছি ওইসি আছে আমাদের সঙ্গে এখনো না ঘুমিয়ে গেছে স্যার আছি হ্যাঁ আপনার কিন্তু যেভাবেই হোক কোথায় যেতে হবে জানেন সিঙ্গাপুরে না কোথায় স্যার জানি না মানে কি হবে আরে ইচ্ছা থাকতে হবে তো ঠিক আছে আমরা ফরম্যাট করা শিখে গেলাম আমাদেরকে অনেক ধোকা দিছে প্লাগইন গুলা সব খালি প্রিমিয়ার মিস করতে বলে এখন দেখি তো বাটনের জন্য কি করা যায় যেভাবে পজিশন অ্যাবসলিউট করে দিয়ে অথবা মার্জিন মাইনাস দিয়ে নিচের দিকে আমরা যখন সিএসএস করছি তখন প্যারেন্ট কে রিলেটিভ করা লাগছে এখানে তো সেটা করা লাগে না এখানে সব প্যারেন্টই রিলেটিভ থাকে এই কারণে লাগে না ওদের একটা ইয়ে ছিল পেজের দুই পাশে দুইটা বাটন লেফট রাইট এ যাওয়ার ওইটা প্রিভিয়াস আর নেক্সট ওইটা কোথায় এটা এটা স্লাইডার এটাকে বলে ক্যারোসেল হ্যাঁ এটা হচ্ছে ক্যারোসেল লেটস শো ইউ আমাদের এখানে কি কোনো ফ্রি ক্যারোসেল আছে সি এ আর ও ক্যারোসেল পোস্ট ক্যারোসেল স্লাইডার ক্যারোসেল ক্যারোসেল প্রিমিয়াম ক্যারোসেল আচ্ছা অনেক ক্যারোসেল আছে আমাদের এখানে আমরা স্লাইডারটা দেখি আচ্ছা দেখেন এখানে একটা ইমেজ শো করতেছে যে স্লাইডিং বাটন আছে হ্যাঁ আপনার এখানে মাল্টিপল আইটেম অ্যাড করতে পারবেন এবং ক্লিক করলে এটা ওই আইটেমে কাজ করবে আর যদি ফুল স্ক্রিন করে দিতে চাই ভেরি সিম্পল এখান থেকে ফুল উইথ করে রাখবেন তাহলে ফুল হয়ে গেল আমরা যে ছবিগুলো এতে অ্যাড করছি এই ক্যারোসেল বা স্লাইডারে বুঝছেন কিন্তু দেখা গেছে ছবিগুলো সাইজ গুলো মানে একই রকম শো করে না কোনটা সাইজ বড় কোনটা সাইজ ছোট হয়ে যাচ্ছে এটার কোন সলিউশন আছে well first আমাকে বলেন css এর সাহায্যে সলিউশন করতে পারবেন কিনা নিতা এখানে তো আমরা ড্রপ ডাউন নিয়ে নিচ্ছি না না css তো পারা যাবে css পারবেন কিনা css তো অবশ্যই পারা যাবে তাইলে যদি শুনেন আমরা css এ পারবো তাইলে যদি এখানে না হয় তাহলে আমাদের একটা ওয়ে তো আছে সব সময় তাই না এখানেই হবে না হলে কিন্তু একটা ওয়ে সব সময় আছে তবে এটা ব্যাপার আছে কিছু কারণ হচ্ছে যে আমরা এখানে ধরেন একটা কয়েকটা ছবি দিয়ে পাঁচটা ছবি দিয়ে ক্যারোসেল করে দিলাম কিন্তু পরবর্তীতে ধরেন এখানে এমন কিছু দেওয়া হলো যেমন পোস্ট দেওয়া হলো পোস্টের ইমেজ সবসময় ক্যারোসেল হবে আপডেট পোস্টের কিংবা ধরেন ক্লায়েন্ট এটাকে আপডেট করলো তখন দেখা গেলো ইমেজ সাইজ ঠিক নাই তখন কি হবে তখন আর কাজ করবে না লাগবে বাইরের মধ্যে ঢুকে যাবে লাগবে তবে এর জন্য একটা সুন্দর ওয়ে আছে সেটা হচ্ছে আমাদের এই ক্যারোসেল গুলোতে যে ইমেজ গুলো ইউজ করা হয়েছে এই ইমেজ গুলো তো দেখেন এই যে ইমেজ সাইজ একটা অপশন আছে হ্যাঁ এটা ফুল ইউজ না করে
সব সময় এই যে মিডিয়াম অথবা মিডিয়াম লার্জ মানে একটা স্পেসিফিক সাইজ ইউজ করবেন, হ্যাঁ, বা লার্জ একটা স্পেসিফিক সাইজ ইউজ করবেন। কারণ কি, কারণ হচ্ছে যে ওয়ার্ডপ্রেস যখন আপনি কোনো ছবি আপলোড করেন সেটা কিন্তু একটা ভার্সন সেভ করে রাখে, থাম্বনেল ভার্সন সেভ করে রাখে, মিডিয়াম ভার্সন সেভ করে রাখে, এরপরে মিডিয়াম লার্জ সেভ করে রাখে, হ্যাঁ, সবগুলো ভার্সন সেভ করে রাখে। তো যার কারণে হয় কি, যখন আপনি আপলোড করছেন ক্রপ করে রাখতেছে, এই কারণে সবগুলো কিন্তু একই সাইজে হচ্ছে। আমি ওই কালকে করছিলাম এইভাবে, বুঝছেন, কিন্তু তারপরও দেখা গেছে যে ওই সাইজ ছোট হচ্ছে, মানে একসাথে আগে তিনটা দেখা যাচ্ছিল, এখন হয়তো ছয়টা দেখা যাচ্ছে, কিন্তু সাইজ মানে ছবির যে সাইজ সেইগুলো হলো আপনার সেই মানে ওর মতোই থাকছে, কোনোটা ছোট কোনোটা বড়। না, এটা যদি ছোট ছবি হয় তাইলে ওইরকম হতে পারে, ছোট না হলে হওয়ার কথা না, মানে একেবারে ছোট যদি না হয় তাইলে এরকমটা হওয়ার কথা না, কারণ ছোট হলে তো ইমেজটাকে বড় করা যাবে না, বড় হলে নাই কাইটে কুটে ছোট করা যাবে, কিন্তু ছোট হলে বড় কেমনে করবে, বুঝেন নাই। এই জন্য ক্লায়েন্টকে বলে দাও, আমি প্রবলেমটা পড়ছিলাম, নির্দিষ্ট সাইজ আছে, এই সাইজের বাইরে দেওয়া যাবে না। বেশ, যখন হচ্ছে আমি উপরে হেডার রাখবো না, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিব, তার উপরে লোগো অ্যাড করব কোন একটা সাইডে, তখন কিভাবে হবে? কে জিজ্ঞাসা করলেন এটা? আমি। আচ্ছা, কি করবেন আরেকবার বলেন দেখি, আমি কথা বুঝি নাই। আপনি জাস্ট লোগো অ্যাড করবেন, একটা একটা পিকচার থাকবে উপরে, পিকচারের উপরে যে কোনো সাইডে, মানে পিকচারের উপরে আসবে লোগোটা, ওইটা কি ওই মেনুর মধ্যে দিলে আসবে? এখানে তাই তো ছিল, হ্যাঁ, এখানে মেনুর মধ্যে যদি আপনি চান একটা সেকশন বাড়ায় দেন, এখান থেকে ডুপ্লিকেট করেন, ডুপ্লিকেট করলে দেখেন দুইটা আসছে, এখন এখান থেকে এর মধ্যে থেকে মেনুটাকে ডিলিট করে দেন, ঠিক আছে, দেখেন এই পাশে ফাঁকা আছে, এখন এর মধ্যে একটা ইমেজ দেন, এখন এই ইমেজে আপনি কি লোগো দিবেন না আপনার ছবি দিবেন আপনার ব্যাপার, এখানে লোগো দিলে লোগো আসবে, আপনার ছবি দিলে আপনার ছবি আসবে। ইজ দ্যাট ক্লিয়ার? ওই যে সার্চ বক্স গুলো যে থাকে ওইখানে, যখন আমি বিভিন্ন ক্যাটাগরি সার্চ করব, ওইটা কিভাবে ঠিক করতে হয়? ভালো কথা বলেছেন, ওয়ার্ডপ্রেসের সার্চের যে উইজেট আছে এটা বাই ডিফল্ট ওখান থেকে সার্চ করবে, শুধু ক্যাটাগরি না, ট্যাগ সার্চ করবে, সব সার্চ করবে। হ্যাঁ, আমাদের এখানে যদি সার্চ বার দেখি, আমরা দেখেন যে সার্চ বার আছে কয়েকটা, কয়েকটা ফ্রি আছে, তো সিম্পলি জাস্ট এগুলোকে এখানে এনে বসাই দেওয়া লাগবে, বসাই দেওয়া লাগবে, বসাই দিলে সার্চ করার যে বাটনটা আছে, বারটা আছে, এটা চলে আসবে। অ্যান্ড এখানে ওটা বাই ডিফল্ট কাজ করবে, এখানে তেমন কিছু করতে হয় না। ড্র্যাগ এন্ড ড্রপের ক্ষেত্রে কিছু করতে হয় না, আপনি যেটা লিখবেন সেটাই খুঁজবে সারা আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনে, খুঁজবে, খুঁজে বের করবে যে কোথাও কিছু আছে কিনা। আচ্ছা, এখানে দেখি একটা ডট পড়ে আছে, ও এটা ইয়ার অ্যানোটেশনের, অ্যানোটেশনের, এই তো দেখেন চলে আসছে। আমি যদি এখানে লিখি হ্যালো, এরপরে সার্চ করি, আমরা এই দেখেন হ্যালো দিয়ে সার্চ করে যে পোস্ট পাইছে সে পোস্ট শো করতেছে, বুঝতে পারিয়েছেন? ওকে, আমি আজকে খুব টায়ার্ড, আর কথা বলতে ইচ্ছা করতেছে না। তাহলে 5 মিনিট করে করে ব্রেক নেন, তারপরে একটু আর তো বেশি টাইম নেই, 5:30 বাজে, 5:30 বাজে। আচ্ছা বলেন, একটা কি বাকি ছিল স্যার? বলেন বলেন স্যার। বলছিলাম কি, যেহেতু আমরা অনেকে নতুন, প্রথমটা ক্লাসগুলো করিনি, CSS HTML বেসিক গুলো তো জানা নাই, তো নেক্সটে যখন শুরু করবেন আপনারা, আপনি তো মনে হয় অ্যাডভান্স লেভেল থেকে শুরু করবেন, তখন তো স্যার শোনা যায় না, তখন তো স্যার আমাদের বুঝতে সমস্যা হবে। কথাটা বুঝতে পেরেছি আমি, সমস্যা একটু হবে, তবে আমরা চেষ্টা করব সেই সমস্যাটা যেন না হয়, দরকার হলে আমরা আগামী কালকে ক্লাস আমাদের এটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা তো হয়তো কিছুদিন সময় পাবো। হ্যাঁ, এটাই বলতেছিলাম কি, যে আমরা যারা নতুন একটু একটা দুইটা ক্লাস নেই শুধু এইটার উপরে, আমাদের আমি এটা দেখি যদি করা যায় এটা আমি অবশ্যই করব, শিখতে তো হবে পরবর্তী লেভেলের গুলাও। বলেন, এই যে যেসব হচ্ছে অনলাইন শপিং যে ওয়েবসাইট গুলো, এখানে যে বিভিন্ন ক্যাটাগরি থাকে তার মধ্যে প্রোডাক্ট থাকে, প্রোডাক্ট থাকে, আমরা ই-কমার্স নিয়ে আলোচনা করতে পারি না, অ্যাকচুয়ালি সময়ের দরকার, আরো সময়ের দরকার। হ্যাঁ, আরো যদি আমাকে এক সপ্তাহ ক্লাস দেওয়া হতো তাহলে হয়তো ই-কমার্স আমরা বলতে পারতাম, বা আরো রিলেটেড যে সকল বিষয় আছে এগুলো নিয়ে কথা বলতে পারতাম। স্যার সর্ট বাই ওইটা স্যার কি, ওইটা কি বাটন স্যার, ওই যে সর্ট লেখা থাকে, বুঝি নাই। আমাদের ফার্স্ট আমাদের প্রজেক্টটা এতে দেখেন ওই যে সর্ট লেখা আছে আপনার, এই সর্ট সর্ট হচ্ছে ফিল্টার বাটন। ধরেন আমার এখানে কয়েকটা প্রোডাক্ট আছে, আমি সর্ট করব আমার এখানে ধরেন প্রাইস ট্যাগ অনুযায়ী, হ্যাঁ, তখন আমরা সর্ট করতে পারবো সর্ট বাটনের সাহায্যে, কিন্তু এগুলো মনে ফ্রিতে নাই, এগুলো নাই, এগুলো আমরা কাস্টম তৈরি করে নিতে হবে।
শর্টের সাহায্যে আমরা জাস্ট এগুলোকে বের করতে পারবো। উইজার্ড মানে যেগুলো আইটেম আছে তো কিভাবে বানাবো এটা কি বলে তো কাস্টম সেকশনে কি কথা বলবো যে ওয়ার্ডপ্রেসে কিভাবে কাস্টমাইজেশন করব আমরা। যেমন ধরেন সার্চিং এর ক্ষেত্রে আমরা যদি চাই যে শুধুমাত্র সার্চিং এর ক্ষেত্রে কমেন্ট সার্চ বানাবো একটা শুধু কমেন্ট সার্চ করবে এটা কিভাবে করব এই ধরনের ব্যাপারগুলো আছে এখানে। আপনার ওই যে এলিমেন্টারে যে স্লাইডার আসছে কিন্তু আমাদের এলিমেন্টারে স্লাইডার দিলে দেশে স্লাইডার হলো প্রপোর্শনাল ইউজ। ওকে দেখেন আমি যে ইনস্টল প্লাগইনের লিস্ট দিয়ে দিচ্ছি আপনাদেরকে, দয়া করে এগুলো ডাউনলোড করে নেন। আচ্ছা আমি যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো ফেলে দিই। কন্ট্রাক্ট ফর্ম 7 ড্র্যাগ অ্যান্ড ড্রপ বিল্ডার এলিমেন্টর এলিমেন্টর হেডার ফুটার এটা চাইলে ইউজ করতে পারেন অথবা যেটা আমরা ইউজ করতেছি এটা ইউজ করে দিয়ে হবে। অর্থাৎ এসেনশিয়াল নট এসেনশিয়াল। আচ্ছা হেডার ফুটার দিয়ে যে কি যেটা এলিমেন্টের কি লাইট ওই কি যেটা কালকে যেটা ইনস্টল করলাম ওটা তো কাজ হেডার এবং ফুটার আমরা ওটা ডিজাইন করে এটা এলিমেন্টারে এসে ওটা প্রয়োগ করব তাই তো। এলিমেন্টারে অ্যাপ্লাই করব ওখান থেকে অ্যাপ্লাই হয়ে যাবে। আপনি যখন অন করবেন জাস্ট অ্যাক্টিভেট করলে সব জায়গায় অ্যাপ্লাই হয়ে যাবে। এই যে এগুলাই তো অ্যাডঅনস হ্যাঁ এগুলো প্লাগইনস। এলিমেন্টারে স্লাইডারটা কাজ করছে না কেন আমাদের? কারণ আমি যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে অন্য একটা প্লাগইনের। হ্যাঁ আমি দেখাই আপনাদেরকে স্লাইডার লিখে সার্চ করি দেখেন যে স্লাইডার এটা কোথাকার হ্যাপি অ্যাডঅনসের। আপনি কি হ্যাপি অ্যাডঅনস ইনস্টল করছেন? না না এইজন্য না হ্যাপি অ্যাডঅনস ইনস্টল করেন তাহলে আপনি পাবেন। হ্যাঁ ওই প্লাগইনসে যান আপনার কাজ একটু কমাই দিই স্ক্রিনশট দিয়ে ওটা গ্রুপে দিয়ে দিই। এতে দেখেন আমাদের এখানে কিন্তু একটা আছে টেস্টিমোনিয়াল স্লাইডার এটাও আপনাদের অনেক সময় লাগে তাই না? এই যে আপনারা ছবি অ্যাড করতে পারছিলেন না আর অনেক কিছু পারতেছিলেন না তো এখানে কিন্তু খুব সহজে এই টেস্টিমোনিয়াল স্লাইডার অ্যাড করতে পারবেন স্লাইডার সহ কাজ করবে। এখানে আবার ক্লায়েন্টের ইমেজ দিয়ে দেওয়া যায় মানে যেটা আপনারা যে বৃত্তাকৃতির দিতে পারলেন না এখানে মনে আছে? হ্যালো এই দেখেন এই যেটা চলে আসছে এখানে ক্লায়েন্টের ইমেজের জায়গাতে বৃত্ত হয়ে জাস্ট হ্যাপি অ্যাডঅনস থেকে টেস্টিমোনিয়াল স্লাইডারটা ইউজ করবেন তাহলেই কাজ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? দেখি স্ক্রিনশট দি plugins এটা wp forms lightটা ডিলিট করে দিই এটা লাগবে না। যে পাঁচ ছটা প্লাগইন এর কথা বলবেন বলেছিলেন চারটা হইছে আর এত দাম বেশি আমার তো কম দেখে 60 টাকা এই সময় মানে আর এটা কি শেয়ার করলেন শোভন? আমি কই না আমি বলছি যে এটা মানে এগুলো একটা স্ক্রিনশট দিয়ে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি সবাই ওখান থেকে দেখে দেখে পরে যদি করতে চাই তাহলে। ওকে আমি লিখে দিই দাঁড়ান আপনারা আবার খুঁজে পাবেন না দেখা যাবে বহুত সমস্যা। মেসেঞ্জার গ্রুপে